আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে শুরু করব। মাঝখানে একটু বাদ গেছে কয়েক সপ্তাহ। ব্যাপারটা ছিল যে আপনার আলাদা বসবাস করা, সমাজ থেকে বিচ্যুত হয়ে বসবাস করা, এটা হচ্ছে যারা চরমপন্থা অবলম্বন করে বা যারা এক্সট্রিমিস্ট তাদের একটা প্রিচিং থাকে যে সমাজ থেকে নিজেদেরকে আইসোলেট করে নিতে হবে বা আলাদা করে এই সমাজের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে বা আলাদা থাকতে হবে বা নিজেদেরকে। এই জিনিসটা নিয়ে আমরা পড়তেছিলাম যে এটা যে ঠিক অঠিক ঢালাভাবে বলা যাবে না। কোনো কোনো সিচুয়েশনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একদম রিকমেন্ডেশন আছে যে তোমরা আলাদা থাকো, আবার জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যে আপনি সমাজবদ্ধভাবে থাকবেন। জেনারেল প্রিন্সিপাল হচ্ছে মানুষের সাথে থাকবেন, জেনারেলি সবসময় মানুষের সাথে থাকাটাকে ইসলাম চায় যে সমাজবদ্ধভাবে মানুষ থাকবে, গিভ অ্যান্ড টেক থাকবে, মোয়ামেলা থাকবে এবং এইভাবেই দিনটা প্রতিষ্ঠিত থাকবে এবং প্রোপাগেটেড হবে আর কি। আপনারা তো জানেন, আপনি তো বলছি আগে যে আমি পরে একসময় খুব অবাক হয়ে গেছি দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবে এই জিনিসটা চিন্তা করছে যে একা ট্রাভেলিং করাটা কিন্তু ইসলাম স্যাংশন করে না, মানুষ যে একা ট্রাভেলিং করে। পরে আমি বুঝছি বয়সকালে যে এটার উইজডমটা কোথায়। আমি একবার আমেরিকায় গেলাম, 3 দিন সান ফ্রান্সিসকোতে একটা মোটেলে থাকলাম, আমি এবং আমি আর মালয়েশিয়ান মানে সিঙ্গাপুরিয়ান মালয় একটা চিফ অফিসার, আমি ইঞ্জিন সাইডের, আমি ওই সাইডের ডেক সাইডের, সে আমরা একটা জাহাজের সাথে ট্রাভেল করবো আমেরিকানদের সাথে এবং ওটা বুঝে নিয়ে তারপরে আমাদের ক্রু আসলে আমরা ওটা টেক ওভার করবো আমেরিকানদের থেকে। আমাদের কোম্পানি আসলে আমেরিকান প্রেসিডেন্ট ল্যান্ড কিনে নিছিল, তো কেনার পরে তারা ওই সুইচ করছে আর কি, ওই আমেরিকান ফ্ল্যাগের জাহাজ সিঙ্গাপুর ফ্ল্যাগে নিয়ে আসছে, সিঙ্গাপুর ফ্ল্যাগে যা কিছু জাহাজ আমেরিকান ফ্ল্যাগে নিয়ে চেষ্টা করছে এটাকে রিশাফল করতে কোম্পানিটাকে। তো ওই সময়কার কথা। তো আমি আর সে দুজন যে মোটেলে ছিলাম, দুইটা রুমে ছিলাম, যেদিন বাইরে আসতেছে তখন ও কিন্তু নামাজি ছেলে কিন্তু একা থাকছে, তো সে তার রুমে বাইরের দিন দেখি যে সে ওই পে চ্যানেলের পয়সা পে করতেছে। তা আমি চিন্তা করলাম যে দেখেন এইটুকু সময়ের ভিতরে কিন্তু শয়তান তাকে কবজা করছে, জাস্ট আলাদা একটা রুমে থাকছে সে, আর কিছু না, দুজন একসাথে ট্রাভেল করছে, সে নামাজ পড়েছে বা মানে প্র্যাকটিসিং মুসলিম, নামাজ পড়া মুসলিম, কিন্তু সে পে চ্যানেল পয়সা পে করতেছে, তার মানে সে অন্য ই দেখছে, মানে এমন এমন কিছু দেখছে যেটা মুসলিমদের দেখা উচিত না, নর্মাল সিনেমা তো দেখা উচিত না। যাই হোক, তো এইটা যেটা বলতেছে যে এই যে উইজডমটা যে একা থাকতে, একা না থাকা, সমাজবদ্ধ থাকা, কত হাদিস পাবেন আপনি যে মানে এইটা একটু উদাহরণ দিলাম যে একা ট্রাভেল করাটা ডিসকারেজ করছে ইসলাম। কোথাও যাইতেছেন বিয়ের চিটাং হইতে পারে চিটাং, তাও আপনি একা যাবেন না বা পারতে একা, হ্যাঁ এমনি দেখবেন আপনি, আপনি বাসার ভিতরে একলা আছেন তখন আপনার মাথায় দেখবেন যে ওই আইডল চিন্তাগুলো আসে। সেখানে ট্রাভেল করতেছেন, আর একটা দেশে যাইতেছেন যেখানে আপনাকে কেউ চিনে না, সেখানে তো আপনার ইমিউনিটি আরো বেশি, আপনার লিভারেজ আরো বেশি, আপনার ইটা বেড়ে যায়, আপনার মানে কি বলে রেডিয়াস বেড়ে যায় আর কি, বিচরণের ক্ষেত্রটা বেড়ে যায়। তো এইটা যেটা মানে এই এই জিনিসগুলো চিন্তা করলে দেখা যাবে যে জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যে আপনি সমাজবদ্ধ থাকবেন, সমাজবদ্ধ থাকবেন, জামাতবদ্ধ থাকবেন, সমাজবদ্ধ থাকবেন, যে জন্য আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস এটা যে সেই মেশটাকেই নেকড়েই করে যেটা পাল থেকে বা ইসের থেকে হার্ট থেকে আলাদা থাকে সেটাকেই নেকড়ে ধরে। আপনি একদম প্র্যাকটিক্যালি দেখেন যে নেচার ওয়াচে যে ছবিগুলো আছে, নেকড়ে বলেন বা এই যেগুলো আর কি প্রিডেটর অ্যানিমেল যারা, তারা কি করে দৌড়ে 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 আপনার একটা ছোট অ্যানিমেলকে আলাদা করবে, বাকিগুলো অন্যদিকে চলে গেছে, ব্যাস এটারে তখন তারা সাইজ করে ফেললো আর কি। এটা একদম ইউনিভার্সাল ই। সেখান থেকে আমরা বলতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলওয়েজই চাইছেন যে আমরা সমাজবদ্ধভাবে থাকবো, আমরা একত্রে থাকবো, আমরা একসাথে উঠবো বসবো, সবাই খবর সবাই জানবো, অ্যান্ড ইন দ্যাট ওয়ে আপনি অনেক অটোমেটিক্যালি আপনি অনেক খারাপ জিনিস থেকে বেঁচে থাকবেন, আলাদা থাকবেন। এবং আমরা অনেকবার বলছি যে ইসলামী ইসের রুটে হচ্ছে কালেক্টিভিজম, আর কাফেরদের বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে সমস্ত ই আছে কি বলে তাদের যে সমস্ত সমাজ ব্যবস্থা আছে তার রুটে হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, মানে আমার ইচ্ছা আমি যেটা করব আপনার তাতে কি, এই ধরনের চিন্তা। আর আমাদের কিন্তু তা না, আমাদের হলো আপনাকে কেয়ার করতেই হবে, আপনার নেইবার কি বকতেছে, আপনার নেইবারের কি কষ্ট হচ্ছে কিনা,
তার কি ই হচ্ছে কিনা। সুতরাং জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যে আমরা সমাজবদ্ধ থাকবো বা একত্রিত থাকবো। আপনারা জানেন আমরা বলছি আগেও এখানেও আসছে বা অন্যত্র আসছে যে যারা ইসের মুসলিম হইতেন, ওই যে বেদিনদেরভূত যারা মুসলিম হইতেন, হওয়ার পরে তারা যদি আবার তাদের নিজস্ব গোত্রে থাকতেন বা মরুভূমিতে থাকতেন, তাদেরকে কিন্তু বুটি শেয়ার দেওয়া হতো না, মানে ওই যে গনিমতের মাল দেওয়া হতো না। কারণ বলা হতো গনিমতের শেয়ার পাইতে সমাজে আইসা, মদিনায় আইসা, সমাজে আইসা বা সে কমিউনিটির সাথে এসে থাকো, আলাদা করে ওখানে থাকলে গনিমতের মাল পাবা না। মানে এইভাবে ডিসকারেজ করা হয়তো মুসলিম সোসাইটি থেকে আলাদা থাকাটাকে বা সমাজবদ্ধ হওয়া থেকে আলাদা থাকাটাকে। ইয়েট কিন্তু দেয়ার আর সিচুয়েশন যখন আপনার একদম সহি হাদিস থেকে আসছে, যখন আল্লাহ রাসূল চাইছেন যে আমরা যেন আলাদা থাকি, সেটি নিয়ে আমরা কিছুটা পড়াশোনা করছি আগে। আজকে আমরা সেটার বাকি অংশটুকুতে যাবো, যেটুকু আমরা আগে করি নাই সেটা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। একটু পানি ঢেলে নিই আসান। কালকে আকরাম জানবেন হালকা হবে ইনশাল্লাহ, উনি এগ্রি করছেন আসবেন। এটা আমি আজকে ওনাদের উপর ছেড়ে দিতে চাই, কারণ ওনাদের যেন কোনো সংকোচ না থাকে এই সিচুয়েশনে। ওনা যদি করতে না চান কেউ, তাকে আমি জোর করতে চাই না, যেই জন্য আমরা ওই হজের আগের হালকা গোলা করি নাই। জাকারিয়া ভাই তো বলছিলেন যে উনি তো করছিলেন একটা হালকা এই সিচুয়েশনেও, এবং উনি বলছিলেন যে ওনার কোনো সমস্যা নেই, উনি আরও করবেন। কিন্তু মঞ্জুরুল্লাহ ভাই একটু হেজিটেট করাতে আমি করি নাই। তারপরে বদলি হালকা করতে চাইছিলাম রফিকুল ইসলাম মাদানে দিয়ে, উনি একটু হেজিটেট করাতে আমি তখন করি নাই। কিন্তু এখন হয়তো আবার সবাই করবেন ইনশাল্লাহ। তো আকরাম ভাই কালকে করবেন আর কি, আপনার আপনাদের জাস্ট অবগতির জন্য। আপনারা যদি আসতে চান ইনশাল্লাহ আসতে পারেন। আসেন আমরা এসে যাই, আমরা টেক্সটে যাই। বইটার নাম আপনারা সবাই জানেন। এটা নিয়ে দেখলাম যে আমরা যা বলি এটা নিয়ে তো অনেক সমালোচনা আছে। আমাদেরকে আমাদের মা আমাদের বলতে আমাদের স্কলারদের পেছনে নামাজ হবে না, আমরা মুরজিয়া, আমরা জিহাদ বুঝি না, আমরা এটা বুঝি না, এই ধরনের অনেক সমালোচনা আছে। তো এগুলো হচ্ছে এগুলোর রুট আপনাদের আপনার ইয়াং জেনারেশনের জন্য বলতেছি, মানে এগুলোর রুট কোথায়। রুট হচ্ছে একটা জিনিসে যে কুফর অফ বিলিফের ভিতরে আলাদা করা করতে হবে, এটা হলো আলোচনাল জামার মেথোডোলজি। দুইটাকে এক করে দেখা যাবে না, আর এইখানেই কিন্তু সমস্ত এইগুলা যাদের খারেজি ট্রেন্ডের উপর, খারেজি মেন্টালিটি যাদের, তারা বলে যে না এটাকে আলাদা করেন না, তারা এটাকে করে সারা দুনিয়ার সকল মুসলিম শাসককে, আমরা আগে পড়ছি যে মুসলিম শাসককে সবাইকে তারা কাফের মনে করে, তারপরে এইগুলো পড়ে আসছে এই বইটা পুরাটাই তো এটা নিয়েই হয়েছে আমাদের। তো এই ইট গোজ ব্যাক টু দ্যাট ওয়ান পয়েন্ট যে কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফকে আলাদা করতে হবে কিনা, এই জিনিসটা কিন্তু একটা ফাইনাল পয়েন্ট, আপনারা অনেকে না জানলে উত্তর দিতে পারবেন না, বুঝছেন না। ধরেন উইথ দ্য এক্সেপশন অফ সৌদি আরবিয়া, সারা দুনিয়ার যত মুসলিম আছে, যত জায়গায় যত মুসলিম দেশ আছে, কোনো দেশ কি আল্লাহর আইন অনুযায়ী চলে না? চলে না। তারা চালাচ্ছে কারা? মুসলিম শাসকরাই তো চালাচ্ছে, তাদেরকে কি মুসলিম বলবেন না অমুসলিম বলবেন, এইখানেই কিন্তু হচ্ছে ক্যাচ পয়েন্টটা। যারা ওই আদার সাইড অফ দ্য লাইন, মানে খারিজি মেন্টালিটি যারা বা খারিজি মানহাজ যারা ফলো করে, তারা কি বলবে? সবাই কাফের, কেউ মুসলিম নেই, তাদের মতো দুনিয়ায় কোনো মুসলিম শাসকই নেই। আর আলে সুনুল জামা যেটা বলবে যে না, সে একটা কাজ বা একাধিক কাজ যদি সে কুফরের করে থাকে, সেটা হলো কুফর অফ অ্যাকশন, সেই জন্য তাকে কাফের বলা যাবে না। সে একটা যদি করে থাকে কোন একটা কাজ, তাকে বলতে হবে যে হ্যাঁ এটা কুফর আকবর। তারপরে তাকে বিচার করতে হবে কি দিয়ে, সে এটা কি বিশ্বাস করে, ঠিক বিশ্বাস করে করছে কি না। ঠিক বিশ্বাস করে যদি করে থাকে তাহলে হি ইজ নো মোর এ মুসলিম, কোন একটা কুফরের কাজকে ধরেন। এটা সবার বেলা প্রযোজ্য, আপনার বেলা আমার বেলা সবার বেলা প্রযোজ্য। এটার দলিল আসছে সুন্নাত থেকে। অনেকদিন আমি আপনাদের বলছি যে দলিলটা কই থেকে আসছে, সুন্নাত থেকে আসছে। দুটো উদাহরণ দিই আমি। একজন হচ্ছে ওই যে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, যে ওই তাকে তার যারা কৃতদাস ছিলেন, তার যারা ই ছিল, প্রভু ছিল বা যারা হোক, তারা তাকে ভয় দেখাইতো যে তাকে পানিতে চুবাবে। উনি পানিকে খুব ভয় পাইতেন, পানিকে চুবায়া তা মানে চুবাবে বা চুবাইছে এরকম অ্যাকশনে গেছে। এবং তখন উনি বলছেন, অস্বীকার করছেন ইসলাম বা দিনকে অস্বীকার করছেন, রাসুল সাল্লামকে অস্বীকার করছেন। তারপরে রাসুল সাল্লামের কাছে আসতেন, আসার পরে রাসুল সাল্লাম তাকে জিজ্ঞেস করছেন, তাকে বলছেন যে, উনি বলছেন যে আমি তো মানে গল্পটা মানে আমি সামারি বলতেছি, এক্সাক্ট ওয়ার্ড না, যে আমি তো ইমান হারাই ফেলছি। কেন? যে ওরা যখন আমাকে এরকম অত্যাচার করছে, ভয় দেখেছে, আমি তখন বলছি যে আমি আপনার দিনে বিশ্বাস করি না বা আপনাকে বিশ্বাস করি না বা আপনাকে নবী মানি না ইত্যাদি। আর তখন উনি বলছেন যে তোমার ভিতরে কি ই ছিল, তোমার ভিতরে কি ইমান ছিল? উনি বলছেন হ্যাঁ আমার ভিতরে তো 100% ইমান ছিল। তখন বলছেন তোমার কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই, তারা যদি আবার তোমাকে মৃত্যু ভয় দেখায় বা এই ধরে নেই দেখায়, তুমি আবার ওই কথা বলবো। অর্থাৎ একটা অ্যাপারেন্টলি কি যে আপনি মুখে বলছেন তাতেই আপনার কিন্তু ই হয়ে গেছে, কিন্তু আসলে কি হয়েছে যে আপনার আপনি যখন এরকম মৃত্যু ভয় যখন বললেন, আপনার ভিতরে যদি ইমান থাকে তাহলে আপনি ইউ আর স্টিল এ মুসলিম বা তুই এ মুমিন। এটা
আর আরেকটা ঘটনা হচ্ছে ওই যে আমি অনেকবার বলছি আপনাদের ওই যে হুনায়নের যুদ্ধের সময় যে গাছের যে ঘটনাটা, যে সাহাবীরা বললেন যে আমাদের জন্য একটা বৃক্ষ নির্ধারণ করে দেন ইয়া রাসূলুল্লাহ, যেখানে আমরা আমাদের অস্ত্র ঝুলায় রাখলে আমাদের সৌভাগ্য, আমরা যখন কাফের ছিলাম তখন আমাদের একটা পার্টিকুলার গাছ ছিল, এখানে আমরা আমাদের তরবারি ঝুলাইলে আমরা মনে করতাম যে আমাদের গুড লাক আসবে, তা আপনি আমাদেরকে একটা গাছ ঠিক করে দেন যেটাতে আমরা ঝুলাইলে আমাদের মানে ভালো হবে বা গুড লাক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিরস্কার করলেন, কিন্তু তাদেরকে অমুসলিম ডিক্লেয়ার করেন নাই বা বলেন নাই যে তোমরা মুসলমান থেকে বাইর হয়ে গেছো, ইসলাম থেকে বাইর হয়ে গেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিরস্কার করেন এই বলে যে তোমরা তো মুসার উম্মতের মতো হয়ে গেছো, তারা যেরকম একটা মূর্তি চাইছিল এই উপাসনার জন্য বা পূজার জন্য, তোমরা সেরকম করে একটা মূর্তি খুঁজতেছো মনে হচ্ছে, কিন্তু উনি বলেন নাই। যে এখান থেকে মুহাম্মদ বিন আবদুল্লাহ বলছেন যে মোমিন বান্দা অজ্ঞতাবশত কখনো যদি কুফরের একটা কাজ করে ফেলে বা কথা বলে ফেলে সে কাফের হয়ে যায় না, এক্সেপ্ট দেয়ার আর ফিউ এক্সেপশন, যেখানে কোনো অজ্ঞতার অজুহাত খাটে না। একটা যেমন কোরআন ডিসেক্রেট করা, আপনাদের বলছি আগেও কোরআনকে আপনি ছিঁড়ে বা করে না ডিসেক্রেট করে যারা ইসলামের শত্রু আছে তারা করে, অথবা আল্লাহকে গালি দেওয়া, এই ধরনের কিছু অ্যাকশন আছে যেটাতে আর কোনো হুজ্জতের ব্যাপার নেই। কিন্তু এছাড়া কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফকে আলাদা করতেই হবে, এটা হলো আল্লাহ সুন্নাহ জামার আকিদা এবং মানহাজ। আকিদা এবং মানহাজ এটাই আসে যে দুটাকে আলাদা করতে হবে। একজন মানুষ একটা অ্যাকশন যদি কুফরের হয়ও তাকে সাথে সাথে কাফের বলা যাবে না বা অমুসলিম বলা যাবে না, তার এই অ্যাকশনটা এমন হতে পারে সে বাধ্য হয়ে করতে পারে, অজ্ঞতাবশত করতে পারে, এটার জন্য তার উপরে তাকে ডাকতে হবে, তার সাথে কথা বলতে হবে। এইভাবে যদি আপনার না এই স্কোপটা যদি না থাকতো তাহলে মুসলিম উম্মার এখনকার বাগের ও এক্সিস্টিং মুসলিম উম্মার হয়তো 99.99% মুসলিমার মানুষই মানে মানুষই আর মুসলিম থাকতো না, সবাই কাফের হয়ে যেত। তো সুতরাং এটা এই ক্যাচটাতে পড়বেন না, এটা এটা পরিষ্কার ক্লিন মাথায় শুধু দুইটা শব্দ মনে রাখবে যে কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফ আলাদা হইতে হবে। সুতরাং একজন শাসক বা একাধিক শাসক বা মুসলিম দেশের শাসক, সে দেখতেছেন সে ফর এক্সাম্পল এরদোগান আপনি কি বলবেন, মুসলিম না কাফের? সবাই মুসলিম বলবেন না? এখানে যারা আছেন কেউ বলবেন কাফের এরদোগান? মুসলিম তো, সে তো আল্লাহ আইন দিয়ে বিচার কর্ম করে, তো আপনার আপনি যদি ওই ক্রাইটেরিয়া যান সে কাফের, তাই না? মানে এই যে জিনিসটা বলতেছে এটা একটা ক্যাচ, এটা এইটাই হচ্ছে খারেজি মেন্টালিটি বা খারেজিদের খারেজির মানহাজ যারা ফলো করে তাদের ই। এটা আগে আসছেন না, ক্লাস করতে আসছেন না, আপনি ক্লাস করাইছেন আজকে না? আজকে তো নাই, আপনাদের ই নাই, আচ্ছা করেছিলাম। এইখানে এটা এটা এই ট্রিকটা অনেকে বোঝে না, এই এই ক্যাচটা অনেকে বোঝে না। এইখানে না বোঝার জন্য আপনাকে যখন বলবে যে এটাকে এরকম না, কোরআনে কি এরকম বলা হয়েছে না যে যারা আল্লাহর আইন ছাড়া অন্য কিছু দিয়ে বিচার করে তারা কাফিরুন ফাসিকুন জালিমুন বলা হয়েছে না? যে হ্যাঁ বলা হয়েছে, তো তাহলে আপনি কেন বলতেছেন যে মুসলমান? এখানে ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা একটু কন্ডিশনাল, এটা ঢালাও না। এটা যখন যে করবে বিচার এবং করে মনে করবে যে এটাই ঠিক আছে, আপনি দেখেন সবকটা ফতোয়াতে দেখবেন সে বিলিভ, সে বিশ্বাস করে যে এটাই ঠিক আছে। বিশ্বাস কথাটা খুব ভাইটাল কথা, এবং আপনার সমস্ত জিনিস হচ্ছে বিশ্বাস দিয়ে যাবেন। আমি একটা উদাহরণ দিই, যে যারা সুদী ব্যাংকে চাকরি করে, সারা জীবন সুদী ব্যাংকে চাকরি করতেছে কিন্তু সারা জীবন মনে মনে কান্দে এবং তবাও করে, পারে না ছাড়তে, যে কারণেই হোক, বউয়ের পয়সার দরকার বেশি অথবা ফ্যামিলি অনেক বড় বা যে কারণে হোক বা লাইফস্টাইল, কান্নাকাটি করে কিন্তু ছাড়তে পারে না, কিন্তু সুদী ব্যাংকে চাকরি করতেছে। সে কবিরা গুনাহ করতেছে, সে ফাসিক, সে সব কিছু ঠিক আছে, বাট হি স্টিল এ মুসলিম। জীবনে কোনোদিন এক পয়সা সুদ খায় নাই, সুদী ব্যাংকে চাকরিও করে নাই, কিন্তু মনে করে যে সুদটা ঠিকই আছে, এই যে কাফের, বিশ্বাস করে। এই যে তফাৎটা হারাম হালালের ব্যাপারটা, এই এই জায়গাটা কিন্তু একটা ক্যাচ, এটা অনেকে মিস করে। এটা অনেকে মিস করে দেখে যখন ওরা আপনাকে ওইসবের মুখোমুখি দাঁড় করাবে, আপনি তখন উত্তর দিতে পারেন, আপনি নির্বাক হয়ে যান। আপনি যখন বলে যে সমস্ত মুসলিম দেশের শাসকরা হচ্ছে কাফের, আপনি তখন এটার উত্তর জানেন না, বিকজ আপনি পড়াশোনা করেন না, এই জন্য জানেন না, আপনাকে একটা একটা ট্রিকে ফেলে। এরকম অনেক ট্রিক আছে, আর এটা তো আপনি জানেন যে বেসিক্যালি আহলে সুন্নাহ জামার সাথে খারেজিদের অথবা মুতাজিলাদের তফাতই হচ্ছে এখানে, যে খারেজিরা এবং মুতাজিলারা মনে করে যে কবিরা গুনাহ একবার করলে আপনি চির জাহান্নামে, খারেজিরা মনে করে আপনি কাফের, আর ইরা মনে করে কি বলে মুতাজিলারা মনে করে যে কাফের এবং মুসলিমের মাঝামাঝি কিন্তু আপনি চির জাহান্নামে, তার মানে এফেক্টিভলি আপনি আর মুসলিম নাই। এইখানেই হচ্ছে আহলে সুন্নাহ জামার সাথে ডিফারেন্সটা। আহলে সুন্নাহ জামা মনে করে যত বড় গুনাহই করো, ইফ ইট ইজ শর্ট অফ কুফর আকবর তাহলে তাই কাফের বলা যাবে না, এক নম্বর। ইভেন ইফ ইট ইজ কুফর আকবর, সে সেটা জেনে করছে কিনা, বিশ্বাস করে করছে কিনা, এটা আপনাকে হুজ্জত কায়েম করতে হবে, এটা আমার কাজ না, এটা হলো বড় বড় স্কলারদের কাজ।
তারা সেটাকে ই করে, তারা এটা ই করবেন। আনটিল আনলেস একজন মানুষ যখন নিজেকে মুসলিম বলে দাবি করতেছে, আপনি তাকে কিছুতেই কাফের ডাকতে পারেন না, কাফের সাব্যস্ত করতে পারেন না। সালাম আলাইকুম উপর থেকে নিচে আসতেছে। আচ্ছা, যাই হোক, আমরা ফিরে আসি এখানে। এখানে হলো যে কোন কোন অবস্থায় তাইলে কোন কোন অবস্থায় আমরা ই করব, আমাদের জন্য জায়েজ হবে নিজেদেরকে ই করা। ইনস্টেন্সেস ইন হুইচ ইট ইজ স্যাংশনড অর পারমিসিবল ইন দ্য লাইট অফ শরিয়া টু সেক্লুড ওয়ান সেলফ, আপনি নিজেকে আলাদা করে নেবেন সমাজ থেকে, এটা কোন কোন অবস্থায় জায়েজ বা কোন কোন অবস্থায় রিকমেন্ডেড বা কোন কোন অবস্থায় পারমিসিবল। একটা এইটুকু আমরা এই জাস্ট এখানে শেষ করছিলাম আমরা, যে একটা হচ্ছে ডিউরিং দ্য টাইমস অফ ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশন, মানে ফিতনার সময়। ফিতনা কাকে বলে এটা হচ্ছে প্রথম কথা, এটা আমরা শুরু করছিলাম যে ফিতনার ডেফিনেশন, কারণ প্রায় ফিতনা কথাটা বলি, কিন্তু আসলে শরিয়াতে ফিতনা কাকে বলে বা ইসলামে ফিতনা কাকে বলে সেটা কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। দ্য মিনিংস অফ ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশন, ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশন মিনিং কি, আপনার ইবন হাজার বলেন যে হোয়াট স্প্রিংস ফোর্থ ওয়েন দেয়ার ইজ সাচ এ ডিসপিউট ওভার দ্য অথরিটি অ্যান্ড পাওয়ার, অথরিটি এবং পাওয়ার, এ পাওয়ার নিয়ে, অথরিটি নিয়ে, যেমন এখন চলতেছে এখনকার যে সময়টা, নোবডি নোজ কে অথরিটি, আর নোবডি নোজ হুইজ, মানে কার কথা নিবেন, মানে ধরেন ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুর ইলাহী, আমরা ওনাদেরকে অনেক বড় আলেম মনে করি, কিন্তু তাদের কথা মুহূর্তে দেখবেন যে মজ্জালানে একটা ছেলে বলতেছে না না ওনারা তো সরকারি আলেম, ওনারা তো সৌদি আরবের আলেম, মানে পেরোলে আসেন বা কিছু একটা বললে আপনার জাস্ট ই করে দিতেছে। মানে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে যে কি বলছেন, অথরিটি এবং পাওয়ার নিয়ে যে কেওস অ্যান্ড কনফিউশন যখন থাকে, দ্যাট ওয়ান ক্যানট ডিস্টিংগুইশ হু ইজ ইন রাইট ফ্রম হু ইজ ইন দ্য রং, শুদ্ধ এবং অশুদ্ধের ভিতরে একজন যখন, আপনি কি উপরে চেক করতে গেছিলেন? আচ্ছা, শুদ্ধ এবং অশুদ্ধের ভিতরে যখন মানুষ ডিস্টিংগুইশ করতে পারে না, ইবন হাজার আল আসকালানি বলতেছেন এইটা হচ্ছে ইসের ডেফিনেশন, কি বলে আপনার ফিতনার ডেফিনেশন। এটা দ্য ট্রুথ বিকাম কনফিউজিং অ্যান্ড ওয়ান ক্যানট টেল উইথ হুম হি হুম ইট রিসাইডস, মানে সত্যটা কার কাছে আছে এটা নিশ্চিতভাবে কেউ বলতে চায় না। এখনকার সময়টা কিন্তু ভেরি ক্লোজ টু দ্যাট, যদি সেটা নাও হয়, কিন্তু খুবই এরকম একটা সময় চলতেছে এখন, সারা দুনিয়াতেই চলতেছে, শুধু এইখানে না। দ্য ফিতনা ইজ ওয়েন, এখন হুজাফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর একটা এই বর্ণনা আসতেছে, দ্য ফিতনা ইজ ওয়েন দ্য ট্রুথ অ্যান্ড ফলসহুড বিকাম কনফিউজিং টু ইউ, দেন ওয়েন ইউ ডু নট নো উইচ ওয়ান ইউ আর ফলোয়িং, এবং আপনি জানেন না, আসসালাম, সত্য এবং মিথ্যা যখন কনফিউজিং হয়ে যায় এমনভাবে যে আপনি জানেন না আপনি যেটা ফলো করতেছেন সত্যি না ওটা মিথ্যা, এখনকার সময় যেটা চলে বা যেটা হচ্ছে আর কি দুনিয়াতে। আচ্ছা, সেক্লুশন অ্যান্ড আইসোলেশন ডিউরিং টাইমস অফ ফিতনা ইজ সামথিং স্যাংশন অ্যান্ড অর্ডার্ড বাই শরিয়া, এইরকম যদি সময় হয় তখন সেক্লুশনটা স্যাংশন এবং অর্ডার্ড বাই শরিয়া, অর্থাৎ শরিয়া এটাকে সাজেস্ট করে বা পরামর্শ দেয় বা অর্ডার করে, যদি এইরকম একটা অবস্থা আছে যে সত্য মিথ্যাকে আপনি আলাদা করতে পারতেছেন না। এখন এটা আমরা পরে দেখব যে এটা আপনার মন গড়া হলে চলবে না এই জিনিসটা, এটাও কিন্তু আবার আলেমদের থেকে নিতে হবে যে কোন সময়টাকে এই সময় মনে করবেন, সেটাও কিন্তু মুস্তাহিদ আলেমরা আপনাকে বলে দিবেন। যেমন আপনারা জানেন ইমরান নাজার হোসেন বলে একজন আছেন, যে আপনার অনেকেই জানেন তার নাম হয়তো না, ইমরান নাজার হোসেন, ওই যে টাকা পয়সা ইন্টারেস্ট নিয়ে ওনার লেখালেখি আছে, দাজ্জাল নিয়ে লেখালেখি আছে, কিয়ামতের আলামত নিয়ে লেখালেখি আছে ইত্যাদি আর কি। উনি পাকিস্তানে পড়াশোনা করছেন, উনি বাড়ি হচ্ছে ত্রিনিদাদ টোবাগো, মানে ওয়েস্ট ইন্ডিজে বাড়ি, এবং মালয়েশিয়ায় অনেক কাজ আছে ওনার, একসময় আমেরিকাতে মসজিদের ই ছিলেন, মসজিদের খতিব ছিলেন, এবং ওনার একটা বই আমি না জেনে ট্রান্সলেট করছিলাম যেটা বাজারে পাওয়া যায়, কিন্তু বই প্রিফেসে আমি কিন্তু এটা ডিজন করছি, আমি বলছি যে এটার ইসের সাথে আমি অ্যাগ্রি করি না, জেরুজালেম ইন দ্য কোরআন যে বইটা সেটা আমি ট্রান্সলেট করছিলাম। উনি বাংলাদেশে একবার আসছিলেন, যারা নিয়ে আসছিলেন তাদের তারা আমাকে রিকোয়েস্ট করছিলেন, তারা আমাকে খুব আদর করতেন, তাদের রিকোয়েস্টে আমি এটা করতে শুরু করে দেখলাম যে এটা তো একটু ঝামেলার বই, কিন্তু তখন আর না করার উপায় নেই, তা আমি করছি ট্রান্সলেশন, কিন্তু আমি ডিজন করছি যে এটার জিনিসের সাথে আমি অ্যাগ্রি করি না যেগুলো ভেতরে বলছে। তো যাই হোক, উনি যেমন সাজেস্ট করেন যে
মানুষ পাহাড়ে চলে যাবে বা আইসোলেশনে চলে যাবে, গিয়ে নিজেদের অ্যামিশদের মতো অনেকটা, আপনারা জানেন পেনসিলভেনিয়ার নিউ জার্সি পেনসিলভেনিয়াতে অ্যামিশ কমিউনিটি যারা আছে, অ্যামিশ খ্রিশ্চান, তারা যেভাবে সেকুলারেট থাকে যে নিজেরা ইলেকট্রিসিটি ইউজ করে না, মানে গভর্নমেন্টের পাওয়ারও ইউজ করে না, তারা পানি ইউজ করে না, সিস্টেম ইউজ করে না, মানে একটা প্রিমিটিভ সোসাইটি, সো কল্ড, মানে অ্যাপারেন্টলি প্রিমিটিভ মনে হবে, একটা প্রিমিটিভ সোসাইটিতে থাকে এবং নিজেরা ওই সেন্সে প্রিমিটিভ আর কি, যে বর্তমান দুনিয়ার সুযোগ সুবিধা অ্যামেনিটিসগুলো তারা নেয় না, কিন্তু নিজেরা নিজেদের ভিতরে খুব কমিউনিটি বেস থাকে। ধরেন একটা ইয়াং ছেলে যখন বিয়ের বয়স হলো, সবাই মিলে তার একটা ঘর বানায় দিবে, একদম গায়ে খেটে কাঠ কেটা লোহা মাইরা, একদম দেখবেন মানে এগুলোর উপরই আছে, ডকুমেন্টারিজ আছে, আপনার চাইলে দেখতে পারেন, কাঠ কেটা লোহা মাইরা মানে তার কল কপি কল দিয়ে তার কুয়া বানায় দিয়ে তার সংসারের জন্য রেডি করে দিবে ঘর, অ্যান্ড দেন সে বিয়ে করবে এবং সে ঘর করতে শুরু করবে। সো এই যেমন অ্যামিশটা যেভাবে থাকে অনেকটা ওই ধরনের একটা সাজেশন আর কি ইমরান নাজার হোসেন দিয়ে থাকেন, যে আমরা আমি ইভেন আপনার কারেন্সিরও দরকার নেই, বার্টার সিস্টেমে চলবেন। এগুলো আসলে মানে ঠিক মানে এই মুহূর্তে একটু লুনাটিকই মনে হবে আপনার কাছে চিন্তা করলে, আর এখন তো আপনি এরকম থাকা মানে ইউ আর আস্কিং ফর ট্রাবল, এটা তো জানা কথা, আপনি ইউ আর জাস্ট কলিং ড্রোনস মানে অন ইউ আর কি, এটা যদি করতে যান আপনি কোথাও, তো সেটা আপনি যদি কাউকে বোঝাইতে পারতেন, অ্যামিশটা যেরকম অ্যামিশদের উপর ড্রোন আসে না, বিকজ অ্যামিশটা বোঝাইতে পারছে যে তারা এটা তাদের রিলিজিয়াস রিজনে তারা আলাদা থাকতেছে, তারা কারো কোনো দে নট আস্কিং ফর ট্রাবল, কার জন্য হার্মফুল না, তো সেটা মুসলিমদের বোঝানো এখন খুব মুশকিল, তাই না? মানে মুসলিমদের সমাজবদ্ধ ভাবে ওইভাবে আলাদা বসবাস বাদ দেন, মানে রাস্তায় হেঁটে যেতেছেন আপনার বোঝানো মুশকিল যে আপনি আপনি আসলে নিরীহ বা আপনি আসলে বিপজ্জনক না, এটা ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, তো আমরা এইগুলো পড়ি এখানে, তখন বলতেছেন যে এটা রিকমেন্ডেড, এখন এখানে একজন স্কলার আছেন আল খাতাবি, তার থেকে আসতেছে সেক্লুশন মানে উজলা যে শব্দটা, ডিউরিং ফিতনা ইজ ইন দ্য সুন্না অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্য প্রোটেকশন অফ দ্য ডিভোটেড সার্ভেন্টস অ্যান্ড দ্য পাথ অফ দ্য ওয়াইজ অ্যান্ড ইলেক্ট। আই ডু নট নো এনি ওয়ান, উনি খাতাবি বলতেছেন যে আমি কাউকে ই করি নাই, মানে এমন কাউকে চিনি না যিনি এটার ই করেন, মানে এটার বিরোধিতা করেন। আই ডু নট নো এনি ওয়ান হু ডিসকাউন্টস ইট এজ ভ্যালিড এক্সকিউজ, স্পেশালি ডিউরিং দিস এরা ইন উইচ গুডনেস ইজ লিটল অ্যান্ড দেয়ার মেনি রিজনস টু ক্রাই, ইন আল্লাহ অ্যালোন ডু বি সিক রিফিউজ ফ্রম ইটস ইভিল অ্যান্ড মিসফরচুনস, ইভেল এবং মিসফরচুন থেকে আমরা আল্লাহর কাছেই প্রোটেকশন চাই, ইনি বলতেছেন আর কি। আচ্ছা, এর পক্ষে গিয়ে এটা কি বলতেছে, আমরা দেখব যে এখানে ক্যাটাগরি করছেন যে কোন কোন সময়ে ফিতনা ই, প্রথম একটা ক্যাটাগরি আমরা পড়তেছি যেটা এখন, সেটা হচ্ছে সরি ফিতনা বলতেছি এই যে সেক্লুশন কোন কোন সময় পারমিটেড বা রিকমেন্ডেড, আমরা প্রথমটা পড়তেছি ফিতনার সময়, দ্বিতীয়টা পড়বো যখন ফিতনা ছাড়াও ইভিল বিকামস প্রিডমিনেন্ট, মানে আপনার যেমন ধরেন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলছিলাম প্রথম যখন এই চ্যাপ্টারটা পড়তে শুরু করি, যে আপনি লাস ভেগাসে থাকেন আপনি তাকে সোশ্যালাইজ করতে পারবেন না রাস্তায় ঘাটে, তখন কি হবে, আপনি আপনার ঘরের কোনটারে আপনার ই বানায় নেবেন, মানে আপনি জাস্ট যদি সাপোজ থিওরিটিক্যালি একটা মসজিদ আছে ওইখানে, আপনার মসজিদে যাবেন আর এসে ঘরে ঢুকে পড়বেন, কারণ আপনার রাস্তাটায় আপনার তখন বিচরণ করা ঠিক হবে না, এই ধরনের একটা সিচুয়েশন সেকেন্ডটা। আর থার্ডটা হচ্ছে যখন আপনার নিজের ভিতরে এমন কোনো ইভিল থাকবে যে ইভিলটা অন্যকে হার্ম করবে, এটাও আমরা আগে পড়ছিলাম কিন্তু দলিল হিসাবে হয়তো পড়ি নাই, এটাও একটা রিজন যে আপনি নিজের ভিতরে আপনার এমন কোনো একটা হার্ম আছে যে হার্মটার জন্য আপনার আপনি নিজেকে আলাদা করতে চান। ফর এক্সাম্পল আমি বলছিলাম কেন যায় না যে হ্যাঁ ইভিলাইজ, ইভিলাইজ কিন্তু একটা রিজন হতে পারে, যার ইভিলাইজ থাকে তার অনেক সময় কোনো কন্ট্রোল থাকে না, সে তার নিজের বাচ্চাকে কিন্তু নজর দিতে পারে, তার অনেক সময় কোনো কন্ট্রোল থাকে না, এই ধরনের গল্প আছে অনেক বা এই ধরনের স্টোরি আছে অনেক, এবং ইসলাম কিন্তু ইভিলাইটাকে ই করে মানে অ্যাকসেপ্ট করে বা এটাকে এন্ডোর্স করে যে ইভিলাইজ জিনিসটা আসে, নজর লাগায় যেটাকে বলে, এটা কিন্তু মানে একটু পড়াশোনা করলে জানবেন যে আপনার আমার অনেক ডে টু ডে প্রবলেম বা ইসের পিছনে কিন্তু এটার কারণ আছে। জাস্ট ডে টু ডে প্রবলেম মানে কি, আপনার বাসাটা, বাসায়ও নজর লাগে, রিয়েলি লাগে, বাসায় নজর লাগে, মানুষের লাগে, আপনার কাজে লাগে। আমি আপনাদের তাকে বললাম বা ছেলেটা বয়স সে একটা 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 মানুষের বয়স হয়তো 40 বছর, কী এনার্জেটিক দেখছো, বাস পরদিন থেকে আপনি দেখলেন যে আপনার এটা হয়, এবং আপনি দেখবেন ইসলামিক স্কলাররা এগুলো বিশ্বাস করেন কিন্তু,
এবং এগুলোর আছে প্রোটেকশন আছে, সকাল সন্ধ্যায় দোয়া আছে বা যেগুলো আছে। এবং আপনি দেখলেন এই যে ডায়াবেটিস থেকে শুরু করে অনেক রোগের পিছনে নাকি এইগুলো কারণ। কারণ আপনাকে কেউ মনে করছে যে এই যে আপনার এত এনার্জেটিক থাকাই না, বা এই যে এরকম কেন, বা সংসারের শান্তি। একটা একটা ফ্যামিলিকে দেখে সবাই বলছে বা কি সুন্দর এই ফ্যামিলিটা সবাই কতই, এটা কিন্তু ইভিলাই একটা একটা কারণ হতে পারে ভাই। তো এইরকম যদি কেউ মনে করে যে তার চোখটা এমন যে সেদিকে তাকায় সেটা একটা সমস্যা হয়ে যায়, তার জন্য তখন কি রিকমেন্ড হবে? সে সেক্লুডেড থাকবে, নিজেকে আলাদা করে নেবে সমাজ থেকে, ফর দ্য সেক অফ আদার্স, অন্যদের জন্য, অন্যদের মঙ্গলের জন্য। এটা আমি একটা উদাহরণ দিলাম ইভিল আই দিয়ে, এটা অন্য কিছু দিয়ে হইতে পারে। একটা মানুষের একটা বদভ্যাস আছে, সে গাঞ্জা খায় কথার কথা, এখন সে এটা ছাড়তে পারে না, কিন্তু সে বুঝে যে এটা দিয়ে অন্য মানুষের ক্ষতি হইতেছে, কথার কথা বলছে, সে নিজেকে আলাদা করে নেওয়া বেটার না? মানে আরেকজনকে গাঞ্জা খাইতে প্ররোচিত করা অথবা উদ্বুদ্ধ করার থেকে সে জঙ্গলে চলে গেলো, এটা বেটার আর কি। আমি মনে করি যে এই এই পার্সপেক্টিভে যেখান থেকে বলতেছে। আচ্ছা আসেন আমরা পড়ি দলিলগুলা, এটা আমি শুরু করছি। এখানে প্রথম যে হাদিসটা আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিস, এটা বুখারীর হাদিস, আবু দাউদ, নাসাই, মালিক, এই সমস্ত ইসে আছে। অল সরি, এ টাইম উইল সুন কাম ওয়েন দ্য বেস্ট প্রপার্টি অফ এ মুসলিম ইজ গোটস। এটা থেকে আমরা ছাগল পালতে বান্দরবন যাইতে চাইছিলাম, যেখানে একটা ঝামেলা হইলো একবার, ফ্রড বাইর হইলো আর কি, বাই বাইর হইলো। আমরা তো ছাগল পালতে বান্দরবন গিয়ে ছাগল পালতে চাইছিলাম বেসিক্যালি। এখনো আমাদের মাথায় ওটা আছে, ওটা ঘুরে ঘুরে আসে। যাই হোক, ওইটা ওইটা থেকে আমরা সরে আসিনি। কিন্তু ছাগল পালাটা একটা মানে আপনি জানেন তো, গানাম হচ্ছে ছাগল, জানেন না? ওইখান থেকে গানিমত এবং মানে ওইটা একটা সম্পদ, কিন্তু গানিমতের আর ওইসবের রুটটা একই রুট আর কি, গানম আর গানিমত এইসবের রুট একই। মানে ছাগলটা একটা প্রসপারিটির চিহ্ন আর কি। এখনকার ছাগল হয়তো স্টক কি বলে স্টক এক্সচেঞ্জের শেয়ার হইতে পারে, বাট আমি বলতেছি যে এটা কিন্তু একটা কনসেপ্ট ইসলামের। মানে ছাগলটাকে এখনো কিন্তু ছাগলটাকে যারা ওই যে ওইখানে সৌদি আরবে যারা উট ছাগল পালে, তারা কিন্তু বেশ ই করে পালে, মানে কি বলে মানে প্যাশন সহকারে পালে। এটা কিন্তু খারাপ একটা কাজ মনে করে বা ছোট কাজ মনে করে করে না। আপনি যদি সৌদি আরবে ইসে ট্রাভেল করে থাকেন, ওই ল্যান্ডে ট্রাভেল করে থাকেন, তাহলে দেখবেন যে উটকে খুব ভিআইপি রকম ট্রিট করা হয়। উটের জন্য আপনার হাইওয়েতে ফেন্স তুলে দেওয়া হয়েছে, উট যেন রাস্তায় এসে ব্যথা না পায়। উটের জন্য আপনার ক্রসওভার বানায় দেওয়া হয়েছে হাইওয়ের উপর দিয়ে, ওভারব্রিজ আমাদের আছে না, যে আমরা হাইট হাইটে যাই, উটের ওভারব্রিজ আর কি, বুঝছেন তো? একদম লেখা আছে চিহ্ন দিয়ে যে এইটার উপর দিয়ে উট হাইওয়ে ক্রস করে যাবে। তো উটকে যারা উট পালে বা তাদেরকে মানে ছোট করে দেখা হয় না, আর ওরা আসলে ওই রকম সংখ্যায় পালে বা ওই রকম ইসে অনেক বড় ব্যবসা হিসেবেই করে জিনিসটা। যাই হোক, তখন বলতেছে যে তখন কি হবে, ছাগল হবে তোমার সবচেয়ে বড়ই প্রপার্টি। The best property of a Muslim is goats that he will take to the top of mountain and the places of rain so as to flee from the affliction. Fitna theke bhagar jonno, fitna theke chhoraye jawar jonno. Thik ei sense e na holo chhagol palata amader bohu din dhore mathay ache, chhagol bhara palata. আমরা ট্রায়াল দিছি, হয়তো আমাদের মামুন তো একবার ট্রায়াল দিয়ে অনেক লস করছে তার ব্যক্তিগত পর্যায়ে। তারপরে সবুজ উদ্যোগের থেকে আমরা ট্রায়াল দিছি, এখনো এটা জারি আছে, এখন এটা মানে ই নাই, তবে আমরা হয়তো এটার ইটা করতে পারি নাই, মানে এটার কি বলে আপনার ক্যাচটা ধরতে পারি নাই। ইট উইল টেক টাইম, ইনশাল্লাহ এটা আমাদের পাইপলাইনে আছে আর কি। যাই হোক, ইফ টু প্লেসেস ইন টু প্লেসেস ইন সাহি বুখারি, সাহি বুখারি দুই জায়গায় এই হাদিসটা আছে। দেখেন তো এটা কে করছে, যে করছে তারা বলেন যেন কথা বলা যাবে না। ইন টু সাহি হাদিসে কি বলে, সাহি বুখারির দুইটা জায়গায় এই হাদিসটা আছে। একটা জায়গায় আছে চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টারে আছে সাহি বুখারিতে। একটা জায়গায় আছে ইট ইজ পার্ট অফ রিলিজিয়ান টু ফ্লি ফ্রম ট্রায়ালস অ্যান্ড এফ্লিকশন, ফিতনার থেকে সরে থাকাটা হচ্ছে মানে ফিতনা থেকে সরে থাকা বা দূরে থাকাটা হচ্ছে দিনের অংশ। কে ছিলেন এনে নামটা বলেন না, কি বলছেন? আচ্ছা ঠিক আছে। আর সেকেন্ড যেটা আরেকটা চ্যাপ্টার, চ্যাপ্টার অফ তারুব, তারুবের চ্যাপ্টারে এখানে বলছেন যে এটার মিনিং হচ্ছে লিভিং ইন দ্য ডেজার্ট অ্যান্ড বিকামিং লাইক এ বেদুইন। এই এরকম একটা চ্যাপ্টার আছে সহিহ বুখারিতে, সেটার আন্ডারে এটা আসছে, ডিউরিং টাইমস অফ অ্যাফ্লিকশন অ্যান্ড ট্রায়াল, এটার আন্ডারে এইটা করছেন। আচ্ছা, এখন একটা ব্যাপার হচ্ছে যে
এই তারুব কথাটার একটু আমরা এখানে একটু ছোট্ট করে আলোচনা করব। তারুব কথার মানে হচ্ছে যে ইট ইজ ওয়েন অ্যান এমিগ্রেন্ট মানে মুহাজির লিভস দ্য ল্যান্ড হি এমিগ্রেটেড টু। ধরেন একজন মদিনা মক্কা থেকে মদিনায় আসছিলেন, কি করছিলেন, হিজরত করে আসছিলেন, কিন্তু তারপরে আবার এখান থেকে উনি ছেড়ে যাচ্ছেন বেদুইনের মতো করে ইসে থাকা, মানে ডেজার্টে থাকার জন্য। কথাটা বুঝছেন, একটা মুসলিম কমিউনিটিতে উনি আসছিলেন থাকতে হিজরত করে, তারপরে আবার এই কমিউনিটি ছেড়ে উনি আরেক জায়গায় যাচ্ছেন, এই সিচুয়েশনটাকে বলা হয় তারুব। এখানে বলতেছেন যে দ্যাট ওয়াজ ফরবিডেন, এটা ফরবিডেন, এটা নিষিদ্ধ, আনলেস দ্য ল গিভার অ্যালাউড ইট। ল গিভার মানে আল্লাহ অ্যালাউ করছেন কোনো একটা বিশেষ সিচুয়েশনে। রেস্ট্রিক্টিং ইট টু দ্য টাইমস অফ ফিতনা ইজ এন ইন্ডিকেশন দ্যাট হোয়াট ইজ মেনশন ইজ অ্যালাউড ওনলি ডিউরিং টাইমস অফ ফিতনা। তার মানে একবার মুসলিম সমাজে আপনি থাকার পরে বা আসলেন, একটা সমাজবদ্ধভাবে থাকতেছেন, আবার এটা করাটা ফরবিডেন হচ্ছে যদি একটা ভ্যালিড এক্সকিউজ না থাকে। আর সেই ভ্যালিড এক্সকিউজের একটা কি হচ্ছে, টাইমস অফ ফিতনা। আর ফিতনা কোনটাকে আমরা বললাম, যখন সত্য এবং মিথ্যাকে আলাদা করা যায় না। এখন কিছুটা ওরকম একটা জায়গায় আছি আমরা, হয়তো 100% না, কিন্তু কিছুটা ওরকম একটা জায়গায় আছি যে সত্য এবং মিথ্যাকে আমাদের আলাদা করা খুব কষ্ট হয়। ইবন হাজারুল আসকালানি বলেন, ইট ইজ ইফ দ্য ফিতনা অকার্স সেক্লুশন ইজ গিভেন প্রেফারেন্স ডিউ টু হোয়াট ইউজুয়ালি স্প্রিংস ফ্রম ফিতনা ইন টার্মস অফ ফলিং ইন টু হোয়াট ইজ ফরবিডেন। ফিতনাতে কি হবে, আপনি ফরবিডেনের যেটা নিষিদ্ধ সেটার ভিতর চলে যেতে পারেন, নিষিদ্ধ জিনিসের ভিতর একটা স্টেটমেন্ট দিয়ে চলে যেতে পারেন। আপনি আপনার বড় কিছু করার দরকার নেই, আপনি একটা স্টেটমেন্ট দিলেন, জাস্ট মানে অনুমান বশত একটা দিলেন, আপনি কিন্তু একটা অন্য জায়গায় চলে যেতে পারেন। একটা স্টেটমেন্ট বা একটা একটা কথা, আপনি খুবই দিনদার খুবই ইমানদার, কিন্তু একটা সিচুয়েশনে আপনি একটা কথা বলেন যে এটা হলে এটা হবে বা এটা না হলে এটা হবে না, বা আপনি একটা ফরবিডেন জিনিসের ভিতরে চলে গেলেন। সেই জন্যই কি করতে, আমি দেখবো পরে যে আমাদের সাহাবিদের একদম প্রথম শ্রেণীর সাহাবিরা দরজা বন্ধ করে ছিলেন যখন ফিতনা শুরু হয়েছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আশেপাশের সময়টায়। প্রথম শ্রেণীর সাহাবিরা তারা দরজা বন্ধ করেছিলেন, কোনো কোনো দলে যান নাই, কোনো সাইড নেন নাই, এবং কারো হয়ে কথা বলেন নাই বা কারো কারো কাউকে সাপোর্ট করেন নাই যখন দলে দলে বিভক্ত হচ্ছিল মুসলিমরা বা মুসলিমদের ভিতরে ফিতনা ছিল। আচ্ছা, এখানে একটা হাদিস পড়বো আমরা, আবদুল্লাহ বিন মাসুদ তার তার বর্ণনায় আসছে এই হাদিসটা। এখানে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে শুনছেন আবদুল্লাহ বিন মাসুদ। এটা হচ্ছে আবু দাউদের, আবু দাউদ হাকিম, আরো আরো জায়গায় আছে, আহমদ আহমদের হাদিস, মানে ওইসব জায়গায় রেকর্ডের হাদিস। তো এই হাদিসটা হচ্ছে, দেয়ার উইল বি এ ফিতনা, দ্য ওয়ান হু ইজ স্লিপিং উইল বি বেটার অফ দেন ওয়ান হিজ লাইং ডাউন। খেয়াল করেন কথাটা, আপনারা এই এইরকম অর্ডার কোথায় পান, সালামের বেলায় পান, যে বসে আছে তাকে সালাম করবে যে দাঁড়ায় আছে, যে দাঁড়ায় আছে সালাম করবে তাকে যে হাঁটতেছে, যে হাঁটতেছে তাকে সালাম করবে যে ঘোড়ার পিঠে আছে। মানে কিবর যার বেশি হইতে পারে তার সালাম করাটা আগে আসতেছে, কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল লেভেলে, কারণ যে বসে আছে দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে হেঁটে যেতেছে, আচ্ছা যে একটু মানে অ্যাকশনটা বেশি, ওই ধরনের একটা ব্যাপার এখানে বলতেছেন যে এটা একটা মানে খারাপ উল্টা উল্টা সিকোয়েন্সে বলতেছেন আর কি, যে যে স্লিপিং ইজ বেটার অফ দেন হু ইজ লাইং ডাউন, and the one who is lying down is better than the one who is sitting. ulta sequence e bolte chen je shuye ghumay ache she just shuye ache je tar che better, je shuye ache she je boshe ache tar che better, je boshe ache she daray ache je tar che better. orthat the less active you are the better you are off, bujhen na, joto kom action e jaben joto kom ishe jaben. eta amra boli onek khane halake boli kuanfusakum ahlikum nar, apnar duniya uddhar korte keu bolen nei, আপনি যদি না পারেন নিজেরে উদ্ধার করেন, নিজের ফ্যামিলির উদ্ধার করেন। আমাদের আমাদের একটা ই দেখা যায় না, আমরা মানে নিজে ধরেন একটা হারাম কাজ ছাড়তে পারিনি, কিন্তু সারা দুনিয়াকে আমরা চাইতেছি যে ভালো করে ফেলবো, অথবা এর উল্টাটা দেখা যায় যে আমার এক ফ্রেন্ডের, আপনি যদি চিনবেন না, আমার ফ্রেন্ডের ওয়াইফ ছিল, সে ম্যাট্রিকে ফেল করছে এবং একাধিকবার দিয়ে ম্যাট্রিক পাস করছে, কিন্তু তার ছেলে মেয়ের মাইরেই ফেলছে পড়াইয়া পড়ে, মানে কেন ফার্স্ট হবা না, হইতেই হবে, বুঝছেন না, মানে দুইটা টিচার তিনটা টিচার চারটা টিচার ফার্স্ট তোমাকে হইতে হবে, মানে ওরা এমন একটা পর্যায়ে গেছিল যে ওদের জীবনটাই বৃথা যদি ফার্স্ট হইতে না পায়। তো এটা এই যে এই যে মেন্টালিটিটা, মানে উই অ্যাক্ট সামটাইমস উই অ্যাক্ট গড ফর আদার্স, অনেক সময় আমরা কিন্তু নিজে যেটা হইতে পারি না অন্যকে সেটা হওয়ার জন্য তার উপরে চাপাই দিই জিনিসগুলো বা তাকে মানে ই করি। এটা যেমন আল্লাহ আপনাকে প্রথমে কি বলছেন, প্রথমে ইট শুড স্টার্ট ফ্রম ইউর সেলফ, কুয়ানফুসাকুম আহলিকুম নারা, নিজেকে প্রথমে এবং নিজের আহালকে ই করেন, দাওয়াত পরে দিবেন,
কিন্তু ওই দাওয়াত আগে দিতে গিয়ে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে, যেসব সমস্যা নিজের লাইফের কোনো খবর নাই, নিজের লাইফে কি হবে, দুনিয়ায় খিলাফত চলে আসবে, দুনিয়ায় দাওয়াত দিবেন, দুনিয়া চেঞ্জ করে ফেলবেন আগে, এটা এটা একটা ইয়ে হোক। তারপরে আমরা দেখি কি বলতেছেন, এইভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে শুয়ে বসে আছে তার চেয়ে যে দাঁড়ায় আছে, যে দাঁড়ায় আছে তার চেয়ে যে হাঁটতেছে, মানে হাঁটতেছে ঠিক আছে, দাঁড়ায় আছে বেটার, উল্টাটা বললেন আর কি, সবচেয়ে বেটার বেস্ট বললেন, শুরু করলেন কি দিয়ে, ঘুমায় আছে যে সে, একটু বেটার আছে, সে ভালো আছে, কোন সময় আসেন তারপরে দেখি আমরা। দ্য ওয়ান হু ইজ রাইডিং উইল বি বেটার অফ দ্যান দ্য ওয়ান হু ইজ মেকিং ইজ হর্স রান, মানে যে শুধু রাইড করতেছে, সে যে দৌড়াইতেছে তার চেয়ে বেটার আর কি, মানে ঘোড়া দৌড়াই যেতেছে যে তার চেয়ে শুধু বসে আছে যে বা রাইড, সেটা বেটার, মানে স্পিডটা যত কম তত বেটার, এক্সপোজার যত কম তত বেটার, এটাই বললেন এতক্ষণ ধরে। অ্যান্ড দেয়ার স্লেইন উইল বি ইন দ্য হেল ফেয়ার, স্লেইন উইল বি, এই সময় যারা মারা যাবে তারা জাহান্নামে যাবে, স্লেইন কেন, বাইরে বাইরে গিয়া চলাফেরা কইরা, বুঝছেন না, মানে বাইরে দলাদলি কইরা, পার্ট টেকিং পার্ট ইন অ্যাকশন, যারা মারা যাবে তারা জাহান্নামে যাবে। এই সময় আবদুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওয়েন উইল দ্যাট বি, এটা কখন ঘটবে ইয়া রাসূলুল্লাহ, এই সময়টা কখন আসবে, কোথাকার কোন সময় কথা বলতেছেন। দ্যাট উইল বি ইন দ্য ডেজ অফ হার্জ, হার্জ মানে টার্মোয়েল, কঠিন সময়, কিলিং, সমৃত্যু, মারামারি, কাটাকাটির সময়, সেই সময় হবে। আই সেড, আবদুল্লাহ ইবনে মাসউদ বললেন, অ্যান্ড ওয়েন আর দ্য ডেজ অফ হার্জ, হার্জের হার্জের দিন কখন, কখন সেটা, হি সেড, ওয়েন এ পার্সন ক্যানট ট্রাস্ট ইজ অ্যাসোসিয়েটস, একজন মানুষ যখন তার অ্যাসোসিয়েটদের ট্রাস্ট করতে পারেন না, আমার অ্যাসোসিয়েট কারা, মামুন, তাহিন, যারা আছেন এখানে, আমি তাদেরকে ট্রাস্ট করতে পারি না, এরকম যে যেখানে আছে ট্রাস্ট করতে পারে না, আপনারা জানেন এই সময়টা এখন অলরেডি দেয়ার, তাই না, কেউ কারো ট্রাস্ট করে না তখন। আচ্ছা, হোয়াট ডু ইউ অর্ডার মি টু ডু ইফ আই এনকাউন্টার দ্যাট টাইম, আবদুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করতেছেন যে আপনি আমাকে কি করতে বলেন যদি এই সময় আসে। আল্লাহ রাসূল বললেন, রিস্ট্রেইন ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর হ্যান্ড অ্যান্ড এন্টার ইয়োর হাউস, ইয়োর সেলফ, ইয়োর হ্যান্ডস, অ্যাকশন না আর কি, বুঝছেন না, আর কি, এন্টার ইয়োর হাউস, ঘরের ভিতরে থাকো, মোরললেস সেই সময়টা কিন্তু আমরা এখন অতিক্রম করতেছি, মোরললেস, হয়তো 100% না, আমি দেখবো যে 100% না, এখন আমাদের জন্য আমরা মসজিদে যাব, জামাতে যাব, নামাজ পড়ব, ঠিক আছে, বাট অন্যান্য ব্যাপারে মোরললেস সেরকম একটা সময় কিন্তু আসছে। অন দিস ইস্যু দেয়ার আর লার্জ নাম্বার অফ হাদিস, নাম্বার অফ দ্য কম্প্যানিয়ন্স, অনেক, এই এখন দেখবেন লিস্টটা যে কারা কারা ফিতনার সময় সাহাবিদের ভিতর কারা অত্যন্ত সাহসী সাহাবি হয়েও ফিতনার সময় তারা ঘরের ভিতর নিজেদেরকে আবদ্ধ রাখছিলেন, সেই লিস্টটা দেখবেন এখন। মোহাম্মদ ইবনে মাসলামা, সাদ বিন আবি ওয়াক্কাস, আবদুল্লাহ বিন ওমর, ওসামা বিন জায়েদ, আবু বকরা, নুফাই বিন আল হারিস, আবু মাসুদ আল আনসারি, সব সাহাবিদের নাম বলতেছি আমরা, সালামা ইবনে আল আকওয়া, আবু মুসা আল আশারি অ্যান্ড আদার্স, তারা কি করছেন এরকম সময়তে নিজেদেরকে, দে ইনক্লুড আর কি, যারা মানে সিভিল যখন ই করছে, সেক্লুডিং দেমসেলফ ফ্রম দ্য সিভিল স্ট্রাইভ ডিউরিং দ্য দেয়ার টাইমস, যখন দেখা গেছে যে ওখানে ফিতনা শুরু হয়েছে বা সাহাবিদের ভিতরে দলাদলি শুরু হয়েছে, অথবা সাহাবি না হোক, সাহাবি তাবেই মিলে, বা ওই আপনি জানেন এই স্টোরিগুলো যারা পড়ছেন, ওই ওর নাম কি, আবদুল্লাহ বিন সাবা, মালিক বিন আশতার, ওই যে যে নামগুলো আসে আপনার রিসেন্ট ওই ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার সাথে এবং তার পরবর্তী সময়টার সাথে, এদের থেকে এই এই সময়টাতে তারা করছেন কি, ঘরের ভিতরে লিটারালি ঘরে লক করে রাখছেন নিজেকে, লিটারালি ঘরে লক করে রাখছেন। অ্যাজ এ বেসিস অফ দেয়ার অ্যাকশন দে রিপ্লাইড আপন ওয়ার্ড হ্যাড বিন ন্যারেটেড ফ্রম দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনসার্নিং সেক্লুডিং ওয়ান সেলফ ইন টাইমস অফ ফিতনা, যখন তাদেরকে বলা হয়েছে যে আপনারা কেন পার্ট নিতেছেন না, আপনারা কেন বের হয়ে আসতেছেন না, আপনারা কেন এটাতে মধ্যস্থতা করতেছেন না, কারণ ফিতনার টাইমে কি কেউ কেউ কথা শোনে না, এখন এরকম টাইম চলতেছে না, কেওসের টাইমে তো কেউ কথা শোনে না, এভরিবডি শাউটস, আপনি দেখবেন বাসে যখন একটা সিট নিয়ে ঝগড়া লাগতেছে
বুঝছেন না, বাড়িতে ঝগড়া লাগে না অনেক সময় সিট নিয়ে, কার আগে কে বসছে, কে বসছিল, কে দাঁড়াইছে, কে কি করছে। আপনি তখন পৃথিবীর বেস্ট অ্যাডভাইসটা দিতেছেন, কিন্তু দেয়ার ইজ নোবডি টু লিসেন, কেউ তো শোনার মোডে নাই, সবাই হলো ঝগড়ার মোডে এবং চিৎকারের মোডে বা কথা বলার মোডে, তখন এটা বইলে কোনো ই হয় না। এই এই সময়টাই হচ্ছে যখন কোনো কথা কাজে লাগে না, কোনো নসিহা কাজে লাগে না, কোনো ভালো ই কাজে লাগে না। এখন আমরা ওরকম একটা সময় ই করতেছি, মানে অতিক্রম করতেছি হয়তো, যা এই আমি আগেও বলছি যে যা এই দেশে ঘটে গেছে, ঘটে যাচ্ছে, এটা আসলে কেন ঘটছে বা কেন ঘটে যাচ্ছে, রুট কজ কি। রুট কজ হচ্ছে ইমানের জিনিসগুলো বা ফেইথের জিনিসগুলো বা বিশ্বাসের জিনিসগুলোতে ত্রুটি, তাই না? ফেইথের ত্রুটি, ফেইথের ত্রুটি না, এটা তো, এটা তো আকিদার ত্রুটি, ফেইথের ভিতর ত্রুটি। কেউ মনে করছে এই কাজগুলো করলে এইটাই সবচেয়ে ভালো কাজ এখন করার এবং এটাই সবচেয়ে সময় উপযোগী কাজ এবং এগুলো করে আমরা জান্নাতে চলে যাবো। ত্রুটিটা কিসে? তাদের বিশ্বাসের ত্রুটি না? এই বিশ্বাসের ত্রুটি সারিতে হবে কি দিয়ে? বিশ্বাস, শুদ্ধ বিশ্বাস দিয়ে সারিতে হবে। এটাকে আপনি ডান্ডা মেরে সরাইতে পারবেন না, বা এটাকে আপনি, এটা তো কোনো ফিল্টার নাই, এটা তো কোনো ডিটেকশন ডিটেক্টর আছে নাকি? কোনো ডিটেক্টর নাই, ফেথ ডিটেক্টর বলতে কিছু নাই, কার ভিতরে কে নিয়ে বসে আছে কেউ জানে না। এটার একমাত্র উপায় হচ্ছে যে শুদ্ধ ফেথ যেটা, শুদ্ধ ফেথ যেটা, শুদ্ধ বিশ্বাস যেটা, সেটা প্রিচ করতে হবে, সেটা মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। আমি বলি প্রায় যে আর্জেন্টিনার ফুটবল টিম এখানে প্রীতি ম্যাচ খেলতে আসছে একটা, যাওয়ার পথে কোথাও আপনি আপনার বাংলাদেশের জাতীয় কাবাডি টিম পাঠিয়ে দিয়েছেন ওটার সাথে খেলার জন্য, কোনো মানে আছে? কোনো মানে নেই, ফুটবল টিম পাঠাইতে হবে। সুতরাং ফেথকে ঠিক করতে হবে ফেথ দিয়ে, শুদ্ধ ফেথ দিয়ে। এবং আমার যদি সক্ষমতা থাকতো এখন, আমি অডিটোরিয়ামস খুলে দিতাম, যেখানে আমি ওপেন সবাইকে ডাকতাম আসতে, যে শুদ্ধ পন্থী আলেম যারা, যারা শুদ্ধ ফেথ প্রিচ করেন, তারা যেন বলতে পারেন এবং যাদের ভিতর অশুদ্ধতা আছে তারা যেন শুদ্ধ করে নেয় সেগুলা। ইট ইজ দ্য অনলি ওয়ে। আপনাদের আগে একদিন অনেকবার বলছি এই কথা যে আকরাম ভাইয়ের সাথে বেশ কয়েক বছর আগে ওই গাজীপুর টাঙ্গাইল ওইসব সাইড থেকে চারজন দেখা করতে আসেন কোনো একটা মশলা নিয়ে আর কি। তো জোহরের নামাজ আকরাম ভাইয়ের সাথে ওনারা পড়েন নাই, আলাদা পড়ছেন, তার মানে কি? ওনারা মনে করেন না যে আকরাম ভাইয়ের পিছনে নামাজ হবে তাদের। আসরের সময় কিন্তু ওই চারজনের ভিতর দুইজন আকরাম ভাইয়ের পিছনে নামাজ পড়ছেন, বাই দিস টাইম দুইজন কনভিন্স হয়েছেন যে আকরাম ভাই ঠিকই আছেন, এটা একটা বিরাট প্রাপ্তি না? আর দুইজন পড়েন নাই, এইটাই হচ্ছে ওয়ে। যেমন খারেজিদের সাথে যখন আরেকজনের যুদ্ধ হচ্ছিল, প্রাথমিক ওয়েটা কি ছিল? কনসালটেশন ছিল, আপনি আব্বাসকে পাঠাইছিলেন, যাও মেক দেম আন্ডারস্ট্যান্ড, এবং সেখান থেকে বহু হাজার হাজার ফিরে আসছিল। এইটাই ফেথকে, মানে ফ্লড ফেথকে কারেক্ট ফেথ দিয়ে কাউন্টার করতে হবে বা বোঝাইতে হবে, বা এইভাবেই আপনি কিন্তু এটাকে শুদ্ধ করতে পারবেন। আপনি এই আর কিছু দিয়ে আপনি যতই বলেন, এগুলো হল টেম্পোরারি মেজার, এগুলো থেকেই যাবে যতক্ষণ আপনি শুদ্ধভাবে, মানে যেটা বললাম যে আপনি যে টুলস দিয়ে যেটা করা উচিত সেটা করা উচিত, তাই না? মানে টুলস কি? ফেথের, ফেথ শুদ্ধ করার টুলস হচ্ছে ফেথ সম্বন্ধে জানা, জ্ঞান, জ্ঞান অর্জন করা বা জ্ঞান বিতরণ করা। সেই জন্য উচিত ছিল যে অডিটোরিয়াম খুলে দেওয়া সব, যে আসেন সব ইয়াং জেনারেশন আসে শোনেন যে এই সম্বন্ধে করণীয় কি, ওই সম্বন্ধে করণীয় কি, আপনারা কেন এই পথে চিন্তা করতেছেন, কেন চিন্তা করছেন, মানে এগুলো কথার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে এই হইতে পারতো, যেটার একটা লিমিটেড স্কেলে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। আপনি জানেন যে আমাদের এখানে সাফল্য ভাই একটা সিরিজ অফ ই করতেছিলেন, সেখানে তো সবাই প্রশ্ন করার ওপেনিং ছিল, যে কেউ করতে পারতেন, যদি আমরা লিমিটেড স্কেল, আমরা খুব ছোট জায়গা, ছোট মানুষ, ছোট জায়গা, কিন্তু এইটাই আসলে মানে সরকারি বা মানে কি বলে অন্য পৃষ্ঠপোষকতায় বড় করে করা উচিত ছিল, যাতে মানুষের ভুলগুলা ই হয়, মানে শুদ্ধ হয় প্রশ্নের মাধ্যমে, জানার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। এতে তো ই করে পারা যাবে না, ওই যে বললাম যে ফুটবল টিমকে কাবাডি টিম দিয়ে কাউন্টার করা যাবে না, ফুটবল টিমকে ফুটবল টিম দিয়ে কাউন্টার করতে হবে। যাই হোক, এটা সময় সাপেক্ষ ব্যাপার বা চিন্তা সাপেক্ষ ব্যাপার। তো এই পর্যায়ে গেল, এটা শেষ, পরেরটা আমরা পড়ি। পরের পয়েন্টটা হচ্ছে যে ইভিল যখন প্রিডোমিনেন্ট হয়ে যায়, প্রিডোমিনেটস, ইভিল যখন প্রিডোমিনেট করে বা প্রিডোমিনেট হয়ে যায় এবং টাইম হ্যাভ বিকাম ব্যাড, ওই সময়েও আপনার জন্য সেক্লুশন বা আলাদা থাকা বা নিজেকে গোটায় নেওয়াটা হচ্ছে রিকমেন্ডেড, রিকমেন্ডেড গোটায় নেওয়াটা। এখানে দেখেন একটা হাদিস পড়বো আমরা, আব্দুল্লাহ ইবিন আমর আল আস, কে ছিলেন আব্দুল্লাহ ইবিন আমর আল আস, আমর আল আস, ইসলামের একজন বড় যোদ্ধা ছিলেন। আচ্ছা, আসেন, ওনার সম্বন্ধে আমরা আরেকদিন, যারা হিস্ট্রি অফ ইসলাম শুনছেন তারা জানেন ওনার কথা বারবার আসছে। আচ্ছা, ওনার বর্ণনায় আসছে, এটা হচ্ছে বুখারীর হাদিস। আচ্ছা, এটা এর সম্বন্ধে অনেক হাদিস সম্বন্ধে একটু ই আছে যে বুখারিতে কিভাবে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার এভাবে আঙ্গুলগুলাকে
ইন্টারভেন করে বললেন, হাউ উইল ইউ বি ও আব্দুল্লাহ ইবনে আমর ওয়েন ইউ আর লেফট উইথ দ্য ওয়ার্স ড্রেকস অফ ম্যানকাইন্ড। ড্রেক বলতে আমরা বোঝাই তলানি, কোন একটা থিতানি বলি না, তলানি বলি, একদম লেফট ওভার বা একদম নিচুতম জিনিস যেগুলা। তখন বলছে মানবতার বা মানুষের একদম লোয়েস্ট লেভেলের সাথে যখন তোমরা ই করবা তখন কি অবস্থা হবে, মানে সবচেয়ে খারাপ মানুষগুলো যখন অ্যারাউন্ড, দেয়ার প্যাক্টস এন্ড ট্রাস্ট উইল বি কনফিউজড অ্যান্ড ইম্পেয়ার্ড অ্যান্ড দে উইল বি লাইক দ্যাট। প্যাক্ট এবং ট্রাস্ট, তারা যেগুলো প্যাক্ট করবে, তারা যেগুলো ট্রাস্ট করবে, তারা যে চুক্তি করবে, মিনিংলেস হবে, কোনো মানে থাকে। আসলে দেখেন না, কোনো মানুষের কথা কিন্তু কোনো মিনিং নেই। সে আপনাকে মুখে একটা বলতেছে, ভিতরে ইভেন আমাদের সার্কেলের কথা আমি বলতেছি, আমাদের সার্কেলের কোনো কথাবার্তা কোনো একটা কথা কাউন্ট করে। আমি এটা আমার সবচেয়ে বড় সমস্যাটা হয় এখানে, আমি পার্সোনাল লাইফের কথা বলতেছি, আমি অলওয়েজ যেটা মিন করি সেটা বলি, যেটা বলি সেটা মিন করি, এখানেই আমার সমস্যা কিন্তু সবচেয়ে বড়। অন্য যেটা বলতেছে সেটা ডবল মিনিং নিয়ে বলতেছে, ব্যর্থ বলি না আমরা, ইকুইভোকাল বলি, অর্ধেক বলতেছে অর্ধেক বলতেছে, স্কোপ রাখতেছে মাঝখানে পিছলায় পড়ার, এই যে আমার মাথায় আসে না। আমার মাথায় অলওয়েজ থাকে যে ব্ল্যাক এন্ড হোয়াইট, গ্রেটা থাকে না। এই এখনকার সময় কিন্তু এরকম, আপনি দেখবেন যে কেউ আপনাকে কিন্তু সরাসরি কথা হয়, আমি যেটা বলি অনেক সময় বলি, যেমন ধরেন এখনকার পলিমিক্স যেটাকে বলি আমরা, পলিমিক্স হচ্ছে তর্কশাস্ত্র বা তর্কবিদ্যা যেটা, আপনি কাউকে বললেন যে আপনি কি এটা বিশ্বাস করেন না, আপনি কি আল্লাহ বিশ্বাস করেন না, বলছে ডিপেন্ডস। এই ফার্স্ট কথা হচ্ছে ডিপেন্ডস, ডিপেন্ডস বলে কিন্তু আপনার খুব সিরিয়াস একটা ইস্যুকে সাথে সাথে লাইট করে দিল, আপনার জন্য জীবন মরণ একটা জিনিস, সেগুলো ডিপেন্ডস হাউ লুক এট ইট, হাউ ইউ লুক এট ইট ডিপেন্ডস, এটা আপনি কিভাবে দেখেন, মানে আপনি আল্লাহ বলতে কি বোঝান, মানে পয়লে আপনার আপনি আপনার জীবনের একটা মুসলিমের জন্য কি নাম্বার ওয়ান কি দুনিয়াতে আল্লাহ ফ্যাক্টর, তাই না, তাই না, নাম্বার ওয়ান ইস্যু কি, নাম্বার ওয়ান ফ্যাক্টর কি আল্লাহ। আপনি যখন এটা নিয়ে কারো জিজ্ঞেস করেন যে আপনি আল্লাহ সম্বন্ধে কি মনে করেন, ধরেন একজন খ্রিস্টান অথবা একজন অ্যাগনস্টিক বাংলাদেশি, সে বলল ডিপেন্ডস হাউ ইউ লুক এট ইট, সাথে সাথে কিন্তু আপনার একটা ইয়েস এন্ড নো সিচুয়েশন হইতেও পারে না হইতে পারে নিয়ে গেল কিন্তু। তো এখনকার জিনিসগুলো এরকম, মানে দ্যাট সোজাসুজি কেউ কমিট করতে চায় না, কেউ কমিট করতে চায় না। আপনি এখনকার প্রেমের গল্পগুলো পড়ে দেখেন, ওই দিন একটা আমি ওই একটা ব্লগে জাস্ট ই দেখা, ব্লগে লেখে না সামারান ব্লগে একটু করে দেখলাম, মাঝে একটা মানে ইটা খুব একটা কি বলে ক্যাপশনটা খুব অন্যরকম, বিশ্বাস অবিশ্বাস মার্কে কিছু, তারপরে আমি দেখি যে এটা একটা প্রেমের গল্প আসলে। তো ওইখানেও মেয়েটা তাকে হাফ বলছে হাফ বলে নাই, বুঝছেন তো, মানে কমিট করতে গিয়ে হাফ কমিট করছে হাফ করে না, মানে বিশাল একটা চ্যাপ্টারই সে জানে না মেয়েটার লাইফে, সে মানে বলতেছে যে মানে কেন এরকম কেন এরকম কেন এরকম। তারপরে দেখলো যে একটা মানে জাপিত জীবন আছে মেয়েটার পাস্টে, কিন্তু তার কথা থেকে কোনোদিন সে বুঝে নেই, এই যে বলতেছে যে ব্ল্যাক এন্ড হোয়াইট না, এখন সব গ্রে আর কি, বুঝছেন না। যাই হোক, বলতেছেন কি ট্রাস্ট, ট্রাস্টের কথা আমরা এই বইটার 538 পৃষ্ঠায় আছি, 600 পৃষ্ঠার মতো বই, তারপরে শেষ করে তো অবশ্য লাভ নেই, আমরা বুঝে যদি জীবনে ই করতে পারি। যাই হোক, কি বললেন যে ট্রাস্ট থাকবে না কোন, হোয়াট শেল আই ডু ও মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরই ছিল সবসময়, ওনারা ভয় পাইতেন যে ওনার সময় বোধে চলে আসলো জিনিসটা, যদি ওইসব জিনিস হয়তো অনেক পরে আসছে অথবা কোনোটা হয়তো কোনোদিনই আসে নাই, কিন্তু ওনারা যখন জিজ্ঞেস করতেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু একটা মনে হচ্ছে এই এখন মানে এটা চলে আসতে পারে, দাজ্জাল নিয়ে যেভাবে জিজ্ঞেস করছেন, এই নিয়ে জিজ্ঞেস করছেন, ওনাদের ভয়টা এইভাবে ছিল। আমরা হচ্ছে খুব নিশ্চিন্ত থাকি যে আমাদের বেলা এটা হবে না, আমাদের পরে হবে কিছু একটা, মানে এক রাত্রের ভিতরে ভূমিকম্প, একদিন ভূমিকম্পের কথা বললাম না, মসজিদে গেছি ভূমিকম্প পরপর ফজরের নামাজ ছিল একবার, এই যে কয়দিন, এক লোক ঢুকে বলছে কি কি মারা গেছে নাকি, আমরা কেন এত লোক মসজিদে, মানে ফজরের নামাজে এত লোক কেউ মারা গেছে জানাজা আছে নাকি, আমি বললাম না জানাজা না, ওই যে একটু কাপসে টাপসে এই জন্য আসছে মানুষের, একটু পরদিনই ভুলে যাই আমরা, আবার আমরা চিন্তা করি যে আরো 500 বছর পরে আসবে। এবারে খুতবাটা দেখছেন নাকি, ইংরেজি খুতবাটা একদম, এ খুব টুমোরো নিয়ে কিন্তু খুব সাংঘাতিক একটা কথা বলছে যে টুমোরো আসবে কিন্তু আপনি নাও আসতে পারেন না। এইভাবেই আসলে মুসলমানদের জীবনটা দেখা উচিত, ডে বাই ডে এভরি ডে, আজকের হিসাবটা আজকেই পারলে শেষ করা আর কি, যত ধরনের। যাই হোক, আমরা কোথায় আছি, 10 মিনিট, হোয়াট শ্যাল আই ডু মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, হি সেড টেক হোয়াট ইউ নো অ্যান্ড লিভ হোয়াট ইউ ডিসঅ্যাপ্রুভ, যেটা সম্বন্ধে নিশ্চিত ওটা নাও, আর যেটা ডিসঅ্যাপ্রুভ করো, যেটা সম্বন্ধে নিশ্চিত না বা জানো না যে এটা ঠিক কি না, সেটা ছেড়ে দাও। টেক কেয়ার অফ দ্য ক্লোজেস্ট দোজ ক্লোজেস্ট টু ইউ, এই একটু আগে যেটা বললাম, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজের ক্লোজেস্টদের টেক কেয়ার করেন,
দুনিয়া চেঞ্জ করার দরকার নেই, এই সময় আমরা অতিক্রম করতেছি। ক্লোজেস্ট টু ইউ এন্ড লিভ দেম এন্ড দেয়ার মাসেস, মানুষজনকে পরিহার করো আর মাস পিপুলকে পরিহার করো, মাসেস। ইন অ্যানাদার ন্যারেশন আরেকটা বর্ণনা আসছে, এটাই একই হাদিস, আরো একটা সরি কিছু একটা হচ্ছে আর কি, যাই হোক আস্তে আস্তে ঠিক হবে, নতুন তো জায়গা, নতুন মেশিনও বুঝতেছে যে জায়গাটা নতুন আর কি। আমাদের যে কোনো একটা সিটিং এ টিকিতে ভর্তি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার, এইখানে দেখেন এইখানে গোয়েনে দেখেন ইঞ্জিনিয়ারের সংখ্যা বেশি, কিন্তু আমাদের জিনিসগুলো কোনোদিন 100% হয় না, সবসময় দেখা যাবে আরো কিছু করার আছে, আরো কিছু করতে হবে। আপনাকে বলতেছি না আপনি এটা ইনচার্জ না, আমাদের যে কোনো একটা সবাই যে কোনো ইঞ্জিনিয়ার, এখানেও আজকে ইঞ্জিনিয়ার মেজরিটি আমার মনে হয় গুনলে হেড কাউন্ট করলে 1, 2, 3 আমি একটু করেই ফেলি, 4 আমার জানা মতে, আপনার সঙ্গে আমি জানি না আপনি না না, 4 জন এই এইটুকু একটা মজলিসে 4 জন আমার একদম জানা মতে, 4 জন 5 জন এর কম না কিন্তু। ও আচ্ছা আমি নিজে তো গুনি নেই, 6 জন কম না, অনেক ভালো সংখ্যা, কিন্তু অবস্থা দেখেন। আচ্ছা এটাতে কি বলতে খারাপ জিনিস, আমরা যে বিশাল কিছু না এটা করা, কিন্তু একটা কোম্পানির বোস কোম্পানির অর্ডার দিয়ে দিলেন, আইসা পুরোটারে বোসের ওরা একদম কোন জায়গায় ফিটিং হবে ক্লাস সব করে দিল, শুধু ডলারটা দিয়ে দিল, এটা একটা। আমরা যে এই যে মাটিতে বসি, এই যে এটা ব্যবহার করি, এটার একটা কিন্তু আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের স্কুলটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা আছে, থাকতেই পারে। এখানে আমরা এই স্কুলটা কাদের জন্য খুলছি, যাদেরকে আমরা ভালোবাসি তাদের জন্য কেন খুলছি, আপনারা যারা আমাদেরকে চিনেন তারা জানেন যে এই স্কুলটা স্টার্টিং থেকে এই পর্যন্ত বিশাল অ্যামাউন্ট অফ সাবসিডিতে চলে, অন্য ভাইরা পয়সা দিচ্ছেন, সেই এখানকারই লোকাল আপনাদের মতো ভাইরাই পয়সা দিচ্ছেন, সেই পয়সা দিয়ে স্কুলটা চলে। এখানে 5 জন মাস্টার্স করা লেভেলের মানুষ 5 ডেজ এ উইক তাদের সমস্ত সময়টা এখানে ফ্রি অফ কস্ট ব্যয় করেন, যারা এলসওয়্যার মানে 4 লক্ষ টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা থেকে শুরু করে 50,000 টাকা রেঞ্জের স্যালারির চাকরি করতে পারতেন, তারা কিন্তু এখানে সময়টা দেন আপনাদের জন্য। ইয়েট কিন্তু আমরা দেখি যারা বাবা মা তাদের আমাদের প্রতি কোনো সহানুভূতি নেই, তারা আমাদেরকে ডলার্স এন্ড সেন্ট হিসেবেই দেখেন, তারা গিভ অ্যান্ড টেক টাকা পয়সা অন্য একটা স্কুলের সাথে কিন্তু আমাদের কম্পেয়ার করেন, কখনো এটা চিন্তা করেন না যে এটা আমরা কাদের জন্য খুলে বসছি, এখানে আমাদের কোনো প্রাপ্তি, আমরা কোনো ইলেকশনে দাঁড়াবো না, আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স বাড়বে না, যেখানে উচিত ছিল সবাই এটার সাথে যুক্ত হয়ে এটাকে কি করে টিকে থাকবে সেটার চেষ্টা করে এটাকে আগায় নিয়ে যাওয়া, সেখানে দেখা যায় সবাই সবাই নিজের প্রাপ্তিটুকু শুধু হিসাব করেন, ডলার্স এন্ড সেন্ট, কতটুকু পাইলাম, কতটুকু দিলাম, কতটুকু দিলাম না, কতটুকু পাইলাম না, এটাই হিসাব করেন, পরীক্ষায় কি করবে, কোন ক্যারিয়ার কি হবে, বুঝছেন না। আমি খুব অবাক হয়ে যাই যে আর একটা স্কুল বাংলাদেশের বুকে আপনি এই মোটো নিয়ে চলতেছে, আপনি বাইর করে আমাকে দেখান, মানে জাস্ট কমিউনিটির জন্য আর কিছুর জন্য না, আর কোনো হ্যাং আপ নাই পিছনে, একটা স্কুল বের করেন একটা, আমি তার সাথে মার্চ করে যাব, আমার স্কুল থাকার কোনো দরকার নেই, আমার এই স্কুল থাকার কোনো দরকার নাই, আমার নামের কোনো দরকার নেই, আমি এটার সাথে থাকতে চাই না, আপনার চালান, আমি ওইটার সাথে মার্চ করে যাব যে এই মোটো নিয়ে আরেকটা স্কুল চলতেছে, আমাদের অনেক ডেফিসিয়েন্সি আছে, আপনারা আসেন, ওয়াই ডোন্ট ইউ গিভ ইউর টাইম, আপনাদেরকে আল্লাহ সময় দিয়েছেন, সম্পদ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, আপনি আমার মতো করে যুক্ত হন, আমি তো আজাদ হয়ে যাই তাহলে, এটা আমার বয়স না, আমার ওয়াইফের বা আমার বয়স না, এখানে আয়সা 5 ডেজ এ উইক 5 ঘন্টা করে কাটা যাওয়ার বয়স না আমাদের, এখন এটা আপনাদের বয়স, আপনাদের এই গ্রুপ আসেন, আপনারা করেন, মেক ইট হেভেন, আপনারা এটাকে করে দেখায় দেন যে এটাকে আরও কত সামনে নিয়ে যেতে পারেন, আমাদের আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে, যাই হোক আল্লাহ আল্লাহ মাফ করবেন, আমার ওই কষ্টটাই আমার প্রাপ্তি, ওইটার বিনিময়ে যদি আল্লাহ আমাকে কোনো ই দেন মানে কোনো যদি সওয়াব দেন বা কিছু দেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি অনেক সময় খুব দুঃখ লাগে যে মানে এই ব্যাপারগুলো আমরা মিস করি, আমরা বুঝি না, আমরা এত কিছুর পরেও ডলার্স এন্ড সেন্টে যাই, তখন এই যে কথাটা মনে হয় যেটা বলেন লিভ দ্য মাসেস, ছেড়ে দাও, নিজের ঘর নিয়ে নিজে থাকো, নিজের আখেরাত গুছাও,
সেটাই হয়তো আমাদের জন্য বোধহয় সেটাও একটা ইন্ডিকেশন। এই পড়তে পড়তে আমার চিন্তা হইতেছিল যে আমাদের বোধহয় সেই সময় আসছে যে আমাদের এইগুলো ছেড়ে দিয়ে ঘরের ভিতরে লক করে নিজেরা নিজের আকারটা গুছাইলেই বেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো এই যে স্কলার একটা টাইম আসবে, এটা পরে পড়বো আমরা যে কোন সময় ডিসিশনটা নেবেন আর কি। একটা লাইন আছে, ওই লাইনের পরে ওইখানে যাবেন আর তার আগে পর্যন্ত চেষ্টা করে যাবেন আর কি। এই তো বললাম না যে এখনো হয়তো 100% না, কিন্তু কাছাকাছি বলছি কিন্তু বারবার কথাটা। আমরা কিন্তু বলি নাই যে এক্ষুনি ওই সময় চলে আসছে, এটা বলি নাই কিন্তু একবার আসেন। ধরেন হিপসটা আপনাদের কমপ্লেন, ওয়াই ডোন্ট ইউ টেক ওভার, ওয়াই ডোন্ট ইউ টেক ওভার, আপনি করেন, আপনি করেন 100% আপনি করেন, আমার তো কোনো এখানে প্রাপ্তি নাই, আমার তো কোনো লাভ নাই, এই জায়গাটা ইউজ করেন আপনি করেন, ওয়াই ইউ এক্সপেক্ট যে আরেকজন এসে আপনার করে দিন। বুঝছেন না কথাটা, ইউ বলতে আপনি, এই ইউ না আর কি, আমি সবাইকে বলতেছি আপনি করেন এই জায়গাটা, আমি খুলে দিচ্ছি জায়গাটা আপনার জন্য, আপনি এসে আপনার মতো করে ডিফাইন করেন, আপনার মতো করে করেন, আপনি যেটা চান সেটা করেন, করে দেখাই দেন, ইট ক্যান বি ডান। আসেন, ওই আমার একজন বলছিল ওই যে এনামুল হক আছেন একজন, আরেকজন ওই যে চন্দ্রমাস লিখছে ইঞ্জিনিয়ার এনামুল হক, উনি তো TNT-র মেম্বার ছিল আর কি। তো ওনার অ্যারেঞ্জমেন্টে আমি একটা হালায় করতাম বশিরুদ্দিন রোডে, উনি থাকে বশিরুদ্দিন রোডে আর কি, ওনার আয়োজনে করতাম সপ্তাহে একদিন। তো ওইখানে এক ব্যবসায়ী আসছে, ওনাকে আমি চিনি, মানে আগের থেকে চিনি, আগের পাড়ায় আমাদের পাশে ছিল। তো উনি আমেরিকা যাবে, চলে যাবে ফুল ফ্যামিলি নিয়ে। তো একদিন হালাকার পরে উনি খুব ইমোশনাল হয়ে আসে আমার বুকে হাত রেখে বলতে, ভাই ভালো করে পড়াশোনা করেন, আমাদের তো সময় নাই, পড়ে কিন্তু বললেন কি পড়লেন আর কি, এইভাবে আইসা এসে বললেন। আমার কথা না যে সে ব্যবসা করবে, সে আমেরিকায় যাবে, সে পয়সা কামাবে, তার সময় নাই, আর আমি আমার চাকরি বাকরি ছেড়ে, ধরেন তখনও আমি চাকরি জাস্ট ছাড়ছি আর কি, 2005-এর কথা বলতেছি, আমি আমার চাকরি বাকরি ছেড়ে 4.5-5 লক্ষ টাকার চাকরি ছেড়ে আইসা আপনার এখানে পড়তেছি, পড়ে এসে শোনাইতেছি। উনি আমার বলছে, ভাই আপনি ভালো পড়াশোনা করেন, আমাদের শোনায় না, আমাদের সময় নাই। তো নজরুল ইসলামের একটা কবিতা আছে যে, হে নামাজি আমার ঘরে 2 রাকাত নামাজ পড়ে আমার ঘরটার ধন্য করে দাও, আমার তো নামাজ পড়ার সময় নাই। দেখছেন, আমার ওই কবিতাটা তখন জানতাম না আমি, পরে নজরুল নিয়ে লেখাপড়া করতে গিয়ে নজরুল উপরে একটা লেখা আছে আমার, পাবলিশ করে নেয় মাইরে ফেলবে মানে সেই জন্য। তো ওইটা পড়তে গিয়ে আমি দেখলাম যে নজরুল ইসলাম ঠিক এইরকম একটা কবিতা লিখছে যে, হে নামাজি আমার ঘরে এসে 2 রাকাত নামাজ পড়ো, আমার তো নামাজ পড়ার সময় নেই। বুঝছেন তো, মানে নামাজ আল্লাহর জায়গা দিয়া ধন্য হওয়া আর কি। তখন আমার মনে হলো যে আমাদের বাসে এক সময় ওই যে মেয়েদের জন্য একটা হালাকা করতেন ওই মৌলানা আবুল কালাম আজাদ, অনেক আগে তো এক মহিলাদের হালাকা, মহিলাদের ইয়ে আর কি, ওই কি তফসির আর কি, মাসে একটা। তো এক মহিলা জিজ্ঞেস করতেছে, আচ্ছা বাবা মা মরলে আমরা যে এই যে খতম পড়াই এরকম সব হবে না? হ্যাঁ, আপনি যে বসার জন্য চেয়ার দিয়েছেন এটার জন্য একটা সব হইতে পারে, খতমের সব তো যিনি খতম পড়লেন ওনার, আপনার সব হবে কেন? খতম পড়লো হুজুরে আপনার বাপেরও হবে কেন আর আপনারও কেন হবে? মানে আপনার বাপ মরছে তার জন্য আপনি খতম পড়ে দিয়েছেন, আপনার কেন হবে আপনার বাপের কেন হবে? যদি অ্যাট অল হয় এইটুক কারণে হইতে পারে যে আপনি তার বসার একটা চেয়ার দিয়েছেন, সেটা তো একটা সবের ব্যাপার আছে, শেয়ার করছেন আর কি, সেই জন্য হইতে পারে। তো যাই হোক, হঠাৎ আমার এই এই জিনিসটা পড়তে পড়তে কালকে রাত্রে আমি এটা পড়ছি, তখন আমার মনে হচ্ছিল যে এটাকে আমার জন্য একটা ই নাকি সিগনাল নাকি, এই এই লেখাগুলো আল্লাহ জানে, আমি জানি না, মানে হয়তো আমারও টাইম আসছে এটা চিন্তা করার, লিভ দ্য মাসেস। হ্যাঁ, লিভ দ্য মাসেস, এখানে এই দেখেন ই করে রাখছি, হাইলাইট করে রাখছি, লিভ দ্য ম্যাটার অফ দ্য মাসেস, কি হবে মাঝে মাঝে মনে হয় কি হবে। আরেকটা ন্যারেশন আসতেছে এটারই, আরেকটা ভার্সন, কিপ টু ইয়ার হাউস, কন্ট্রোল ইয়ার টাং, টাং কন্ট্রোলের তো কোনো মেশিন নাই, নাহলে মেশিন লাগায় নেওয়া দরকার ছিল যে এটার বাইরে যাবে না ওটার বাইরে যাবে না। টাংটা এমন একটা জিনিস, বুঝছেন না, এর কন্ট্রোল করা, আল্লাহ রাসূল বলছেন না যে দুইটা জিনিসের হেফাজত করো আমি জান্নাত গ্যারান্টি করতেছি, একটা টাং একটা জেনিটালস, মানে এই দুইটার জন্য সব শেষ দুনিয়া, আমাদের আমাদের তো সব শেষ, কথা বলেই শেষ আমাদের, মানে গিবতে তো টাং দিয়ে হয়, নামিমা টাং দেওয়া হয়। অ্যাকসেপ্ট হোয়াট ইউ নো, যেটা তুমি জানো সেটা অ্যাকসেপ্ট করো, মানে নিশ্চিত জানো যেটা সেটা অ্যাকসেপ্ট করো। লিভ হোয়াট ইউ ডিজার্ভ অফ, যেটা তুমি ডিজার্ভ করো সেটাকে ছেড়ে দাও। আসসালাম, আচ্ছা আর কি বললেন, টেক কেয়ার অফ ইউর ওন অ্যাফেয়ার্স অ্যান্ড লিভ দ্য ম্যাটার অফ দ্য মাসেস। ডক্টর শোয়েব, যারা চিনেন না, আমাদের দিনী ভাই অনেক দিনের, হয়তো আপনার মেইলে দেখছেন ওনার সাথে ওই স্কলারদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে একটা মেইল টেল হয়েছে, অনেকদিনের ভাই আমাদের, এই জাস্ট 5 মিনিট আগে
ওই বশিরউদ্দিন রোডের হালাকার একটা গল্প বলতেছিলাম, ওইখানে ওনার সাথে আমার পরিচয় 2005 সালে। তারপরে আমরা একসাথে ল্যাঙ্গুয়েজ কোর্স করছি কয়েকদিন, উনি যাইতেন আমার সাথে একসাথে বনানীতে। আচ্ছা, এখন লিভ দ্য ম্যাটার অফ দ্য মাসেস, এই যে মাসেস এর ব্যাপার ছেড়ে দাও। আমার এই যে পড়তে পড়তে মনে হলো কি আমার জন্য এটা একটা ইন্ডিকেশন কিনা, যদিও আমি আগে বলছি যে আমার শেষ প্রপার্টি, শেষ বিক্রি করার জিনিস থাকা পর্যন্ত অর্থনৈতিক কারণে ইনশাল্লাহ কিছু বন্ধ হবে না, অন্য কারণ আমি জানি না, কিন্তু এইটা পড়তে পড়তে আমি চিন্তা করছিলাম এটাকে আমার জন্য একটা ইন্ডিকেশন নাকি লিভ দ্য ম্যাটার অফ দ্য মাসেস। এত কথার কি দরকার, বসে তসবি পড়ো, মসজিদে যাও পাঁচ অক্ত, তাহাজুদ পড়ো, রিয়েলি তাহাজুদ পড়ো, ঘরে আসো, মসজিদে যাও, শেষ, জীবনে বাকি কটা দিন এই করে শেষ করে দাও, এত কিছুর দরকার কি? এখানে আরেকটা হাদিস আসতেছে শমসের খালা, এটা ধরেন থাক, খালা থাক না, ওটা শুনতেছে তো, অন্যটা চলতেছে, কেটে গেছে, আচ্ছা তাহলে এটা দিয়ে দেবেন, যদি আসে তাহলে দেন, সালমা ওই মহিলার নাম, যদি ও আপনি জানবেন না, যাই হোক ও টাইম হয়ে গেছে, তাহলে আমরা শেষ করে দিই, আমরা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আরো রইল, এগুলো থাকবেই, প্রত্যেকদিনই থাকবে। তো লিভ দ্য ম্যাটার অফ দ্য মাসেস, এটা আসলে চিন্তা করার ব্যাপার আছে অনেক, বিশেষ করে যখন ডিফিকাল্ট টাইমস আসবে। শেষ কথা হচ্ছে যে নিজেকে ইমান নিয়া কবরে যেতে হবে, কুয়ান ফুসাকুম আহলিকুম নারা, ওইটুক হচ্ছে মিনিমাম আর কি। সেটার জন্য আস্তে আস্তে যদি দরকার হয় ফেজ আউট করে দিবেন বা গুটায় নেবেন নিজেকে, এটা সুন্নায় আছে, এটা আরও অন্যত্র আমি পড়ছি, এটা ফিতনার টাইমসে কী করতে হবে। আর সাহাবিদের কথা বললাম, যে জে গ্রেডের সাহাবিদের কথা আমরা পড়লাম, সব প্রথম শ্রেণীর সাহাবিরা, তারা নিজেদেরকে ঘরে লিটারেলি লক করে রাখছিলেন যখন ফিতনা শুরু হয়েছিল ইসের উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আশেপাশের সময়টায়। তো এখন যদি আপনারা মনে করেন যে আপনাদের জন্য কথা বলাটাই ডিফিকাল্ট, কিছু বলাটাই ডিফিকাল্ট, মানুষে ভুল বুঝবে, অথবা আপনি মার্জিনালাইজ হবেন, ফরজ ওয়াজিব হালাল হারামের ভিতর নিয়ে আসেন, নিজেকে সীমাবদ্ধ করে ফেলেন, তাই না? যেগুলা আপনার সুপার নিউমারারি বা যেগুলো আপনার কি বলবো মানে রিকমেন্ডেড বা এক্সট্রা, সেগুলো না করে আমরা নিজেদের যেটুকু মানে একদম কোর জিনিসের ভিতর নিজেকে নিয়ে আসতে পারি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যেটুকু শুনলাম এর ভিতর যদি কোনো ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, আর যদি খারাপ কিছু শুনে থাকি, সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমল করার এবং চিন্তা করার, প্রথম কথা হচ্ছে চিন্তা করার। আল্লাহ মানে মানুষকে আপনার থ্রু আউট কোরআন দেখবেন এবং থ্রু আউট সুন্নাহ দেখবেন যে চিন্তাশীলতার একটা ব্যাপার আছে, রিফ্লেক্ট, চিন্তা করা, পন্ডার করা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ভুলগুলো কিন্তু তখনই হয় যখন কম চিন্তা করে বড় একটা কাজ করে ফেলেন আপনি বা হুজুকের মাথায় একটা কাজ করেন। আল্লাহ সাল্লাম কিন্তু লিসনার ছিলেন, আপনি দেখবেন তার লাইফ সম্বন্ধে কি, লিসনার ছিলেন মানে পুরা কথাটা শুনতেন, কারো যখন কেউ বলতে আসছে কিছু একটা প্রবলেম নিয়ে আসছে, পুরাটা শুনতেন, ইন্টারাপ্ট করতেন না, তারপরে হয়তো একটা ছোট্ট একটা বা দুইটা কথায় জাজমেন্টটা দিতেন বা কথাটা বলতেন। তো লিসেন মানে লিসেন করার মানে মানে শোনাটা মানে কি, শোনাটা মানে হচ্ছে চিন্তা করতেন অনেক। আমরা কিন্তু এখন চিন্তা শক্তিটা হারাই ফেলছি। ওই হামজা ইউসুফের একটা, যদি হামজা ইউসুফ আমার কাছে কোনো স্কলার বা মডেল বলতেছি না, কিন্তু তার অনেক 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 এই উপকারী কথাবার্তা আমরা শুনছি বা আছে অনেক, সেগুলো যদি কথা বলে খুব সুন্দর। তো সে বলতেছে তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কখনো দুইটা যমজ বোনের একটা নিচ্ছিল টিভিতে, একটা ইন্টারভিউ নিচ্ছে, একজন প্রশ্ন করে দুইজনকে উত্তর দেয় একজন, আরেকজন চুপ করে থাকে বা একটু নট করে আর। তো বলতেছে ওয়েস্টার্ন মডেলে যে কথা বলতেছে সে স্মার্ট, আর অন্যজন হলো আনকোত, বুঝছেন না? আর ইসলামিক স্ট্যান্ডার্ডে কিন্তু যে কথা বলতেছে সে চ্যাটার বক্স, যে চুপ করে আসছে সে ওয়াইজ, কারণ যে কথা বলতেছে সেখানে অ্যাপ্রুভালের জন্য অলওয়েজ তাকাইতেছে যে কথা বলতেছে না তার দিকে, মানে সে ওয়াইজ, সে চিন্তা করে, আর যে কথা বলতেছে, বুঝছেন না? মানে এই ওয়ার্ল্ড ভিউটাই কিন্তু আলাদা। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি, যে যত কথা বলতে পারবে আর্টিকুলার সে তত স্মার্ট, আর ইসলামিক ইস্যু হচ্ছে যে কম কথা বলতেছে সে হচ্ছে ওয়াইজ, বুঝছেন না? তো এখানে বুঝতে হবে যে আমরা আসলে কোনটাকে ডাটাম নিচ্ছি, কোনটাকে সুন্না নিচ্ছি, এগুলো চিন্তার ব্যাপার আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।